إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته معرفة الله تعالى الله سبحانه وتعالى পরিচিতি এই সম্পর্কিত আলোচনা এবং চলছে আমরা গত দুই ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা কালামুল্লাহ তাকে দেখা ইত্যাদি আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আরশ তার সম্পর্কে আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব অর্থাৎ তার জাত এ সম্পর্কে আমরা কিছু ধারণা দিয়েছি এবং তার গুণাবলী সিফাত সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়েছি এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিকে যাব যে বিষয়টি হাদিসের ভাষায় বলা হচ্ছে আইনুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আমরা যে সমাজে বসবাস করি অর্থাৎ বাংলাদেশী সমাজ ব্যবস্থায় আমাদের যারা যুগের পর যুগ ধরে যে ধরনের আকীদা বিশ্বাস আমরা লালন করে এসেছি সেই ক্ষেত্রে আল্লাহ কোথায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এমনও আমাদের দেশে লোক আছে যে এই প্রশ্নটি করলে ভয় পায় যে এটা আবার কেমন প্রশ্ন হলো আল্লাহ কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই কথাটুকু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত নিতান্ত সাধারণ একটি কর্মজীবী দাসী তাকে হাদিসের ভাষায় বলা হয় আজ-জারিয়া হাদিস জারিয়া নামে বিখ্যাত সহিহ মুসলিমে সে হাদিসটুকু রয়েছে আপনার আমরা সে হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ শুধু ধারণা দেওয়ার জন্য বলছি যে একটি দাসী মহিলা অথবা বালিকা তার সাথে তার মনিবের একটি সমস্যা হয়েছিল তখন তাকে সে রাগ করে তার শরীরে আঘাত করেছিল তো তার অনুশোচনা থেকেই সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এবং গিয়ে পুরো ঘটনা যখন বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর জুলুম করাটাকে পছন্দ করেননি তো তিনি তখন ওই জারিয়া যে দাসী তার একটি সাক্ষাৎকার নিলেন যেখানে একটি প্রশ্ন ছিল আল্লাহ কোথায় এবং তার উত্তর সেই অত্যন্ত কম জ্ঞানী মানে দাস দাসীদের তখনকার দিনে লেখাপড়া শেখা অথবা মানে ওস্তাদের কাছে বিভিন্ন জ্ঞান আরোহণ করা আহরণ করাটা সম্ভব ছিল না সেই ধরনের নিতান্ত একজন শ্রমজীবী বালিকা তার ধারণা থেকে যে চমৎকার উত্তর দিয়েছে সেটি আজকে আমাদের সমাজে মাদ্রাসায় পাশ করা অত্যন্ত ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী আমরা যারা বাংলাদেশ থেকে উত্তরণ ঘটিয়ে উত্তর আমেরিকায় বসবাস করছি পৃথিবীর যে দেশেই যাই তাদের দেশেই যাই না কেন আমাদের জ্ঞান কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ এটি ইসলাম বিরোধী আমাদের সবার ভিতরে একটি ধারণা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিরাকার সুতরাং
তার যেহেতু আকার নাই, সে সব জায়গায় আছে। তো সব জায়গায় যদি থাকে, ওই কারণেই আমাদেরকে জানতে হবে আল্লাহ কোথায়। প্রথম বিষয়টুকু হচ্ছে যে এই ধরনের প্রশ্ন করা বৈধ, এটি জানতে হবে। যে কোনো মুসলমান নারী পুরুষকে যে কোনো লোক এই প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কোথায় আপনি বলুন তো। এই প্রশ্ন করাটা তাকে অপমান করার জন্য নয়, এই প্রশ্ন করাটার উদ্দেশ্য হচ্ছে তার আকীদা সম্পর্কে একটি ধারণা নেওয়া, যে সে কি বিশ্বাস করে, এই বিশ্বাসটুকু কতটুকু সহি। কোরআন সুন্নার মাপকাঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের সাহাবী এবং সেই সমাজ ব্যবস্থায় যে ধরনের আকীদা ছিল তার একটি পরিচয় রয়েছে ওই প্রশ্নের ভিতরে। সুতরাং এই ধরনের প্রশ্ন করা বৈধ। আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আমাদেরকে কোথাও কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই, আবার আমরা জানতেও চাই না। কারণ আমরা সবাই ধারণা করে নিয়েছি আল্লাহর যেহেতু আকার নাই সুতরাং সব জায়গায় আছে। বাতাসের যেমন আকার নাই সব জায়গায় আছে, শব্দের যেমন আকার নাই, শব্দ তরঙ্গ, তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে সূর্যের আলোর কোনো আকার নাই সব জায়গায় থাকে, বাতাস, শব্দ, সাউন্ড ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, আলোক রশ্মি ইত্যাদি ইত্যাদি, তো আসলে অস্তিত্বহীন। এই ধরনের ভুল জিনিসপত্র গুলো দিয়ে আমাদের দেশের শুধুমাত্র যে আকিদাই নষ্ট করা হয়েছে তাই নয়, বরঞ্চ আমাদেরকে আমাদের বাংলাদেশের স্কুল কলেজ গুলোতে মাদ্রাসা গুলোতে, আপনারা শুনে অবাক হবেন, আপনারা মনে করছেন যে আমাদের দেশের মাদ্রাসা গুলোতে খুব সুন্দর আকিদা শিক্ষা দেওয়া হয়, নিশ্চয়ই না। উত্তর হচ্ছে না। আকিদার ক্ষেত্রে আমাদের দেশের দৈনতা, আমরা খুব গরিব, দরিদ্র, পকট, এত খারাপ, এত জঘন্য যে পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরা শুনলে অবাক হয় যে তোমরা কি আসলেই মুসলমান, প্রশ্ন ওঠে। আসুন আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আগে আমরা জানতে চেষ্টা করি কেন বাংলাদেশি সমাজের জন্য আল্লাহ কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে গেলে আল্লাহ কোথায় এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কারণেই ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব মুখতাসার আল উলু, আল উলু, উলু মানে হচ্ছে উচ্চতা, সবচেয়ে মহান, উদীয়মান, উচ্চ, সর্বোচ্চ, সর্বোচ্চ সম্মানিত, সুচ্চ, উচ্চতা, উলু, উলু, আইন, লাম, ওয়াও, হামজা, এটি আমাদেরকে ভালো করে জানতে হবে। আল্লাহ কোথায় এর প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে আপনাকে জানতে হবে হলু আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে উচ্চ। এখন আসুন আমাদের দেশের লোকদের আকিদা কি সেটা আমরা একটু যাচাই করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি শিখতে হবে। কারণ আমাদের এই ক্লাসে আমি অনেক কথা বলেছি, আমাদের শ্রোতাদের কাছে মনে হয়েছে যে এটা প্রয়োজনীয়তা নাই, এই কারণে কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে যখন আসে তখন আমরা বুঝতে পারি যে শ্রোতাদের ভিতরে আমাদের বক্তৃতাগুলো তেমন কোনো কাজে আসছে না। কারণ বক্তৃতাগুলো হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর পরিচিতি। সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই সুরার ফজিলত কি, হ্যাঁ, অসুখ হলে কি দোয়া করতে হবে, এইটার তো আমরা দর্শ দিচ্ছি না। সারা জীবন নামাজ পড়লে আর রোজা রাখলে কি হবে, কিন্তু তার যদি আকীদা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস, বিশ্বাস কিরকম করে, সেই যে জারিয়া, সেই যে মেয়ে দাসী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আইন আল্লাহ, তাকে কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই যে সে তুমি নামাজ পড়ো কিনা, এটা জিজ্ঞাসা করে নাই, রোজা রাখো কিনা, এটা জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করা হয়েছে দুটো জিনিস, একটি হচ্ছে যে আল্লাহ কোথায়, আর একটি হচ্ছে আমি কে।
এই দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিলেন যে এই বালিকা এই দাসী হচ্ছে মুমিনা, তাকে মুক্ত করে দাও। বুঝতে হবে আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দেখা করতে চাই, আমান কানা লিকা রাব্বিহি, আমরা মানে যদি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দেখা করতে চাই, তাহলে ইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরিক করা যাবে না। এটা তো খালি মুখে বললে তো হবে না, এটা এটা কিভাবে হচ্ছে এটার কোনো ধারণাই আমাদের পাঠকদের শ্রোতাদের কাছে নাই। আমাদের বাংলাদেশে আল্লাহর যে দুই প্রকার অস্তিত্ব রয়েছে, একটি হচ্ছে আল্লাহ সত্তাগত অস্তিত্ব, ওজুদ আল্লাহি তাআলা জাতি, আরেকটি হচ্ছে তার প্রভাবগত, ওজুদ আল্লাহি তাআলা ফাইলি ও খালকি, সৃষ্টিগত অথবা প্রভাবগত, মানে এই যে সৃষ্টি করেছেন বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন, অথবা তার প্রভাব তিনি নিয়ন্ত্রণ করছেন ইত্যাদি, এইভাবে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা হয়। এই যে আল্লাহকে স্বীকার করা হয় তার প্রভাবের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে, এটি আরব দেশের যে জাহিলি যুগে কাফেররাও স্বীকার করত, আমাদের ভারতবর্ষের মুসলিম সমাজও স্বীকার করে, সৃষ্টিগত প্রভাবগত অস্তিত্ব আমাদের দেশে সবাই স্বীকার করে, কারণ এই স্বীকার করাটাতে গিয়ে সে পূর্ণ মুসলমান হয় না। মুসলমান ছাড়াও অন্য ধর্মের যারা আছে, হিন্দু অথবা শিখ বৌদ্ধ, তারাও পরোক্ষভাবে আল্লাহ সৃষ্টিকর্তা প্রভাবগত অস্তিত্ব স্বীকার করেন। কিন্তু যেটি আমাদের দেশে সাধারণ মুসলিম তো দূরের কথা, 90% মুসলমান আলিম যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত অস্তিত্বে বিশ্বাস করে না, স্বীকার করে না, কারণ তারা মনে করে যে আল্লাহ হচ্ছে নিরাকার, তার কোনো আকার নাই, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা জাত অস্তিত্ব, এটার মাধ্যমে যে তার অবস্থান, উজুদ আল্লাহি তাআলা জাতি, এটি আমাদের দেশে অমান্য করে। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের দেশে রয়েছে হিন্দু আর পার্শ্ববর্তী ভারত দেশে, ভারতবর্ষে রয়েছে শিখ, তাদের বিশ্বাস অনেকটা বাংলাদেশে মুসলমানদের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। বাংলাদেশের প্রকাশিত মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্য বই চতুর্থ পাঠ পৃষ্ঠা নাম্বার 23-25 ঈশ্বরবাদ, এই পৃষ্ঠায় বলা হয়েছে ব্রহ্ম ঈশ্বর, তিনি এক অদ্বিতীয়, তিনি নিরাকার সর্বব্যাপী। আমি কিন্তু মাধ্যমিক স্কুল বোর্ডের বাংলাদেশে প্রকাশিত হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ পাঠ ঈশ্বরবাদ 23-25 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। সেখানে লেখা আছে ব্রহ্ম ঈশ্বর, তিনি এক অদ্বিতীয়, তিনি নিরাকার সর্বব্যাপী। হিন্দু ধর্ম বিশ্বাসের অনুরূপ কথাই লেখা হয়েছে আমাদের হতভাগা বাংলাদেশের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটাতে। ইসলাম শিক্ষা বইটাতে কি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে আকাইদ পৃষ্ঠা নাম্বার 2, আল্লাহ তিনি অদৃশ্য নিরাকার অথচ সর্বত্র বিরাজমান। তাহলে দেখা যাচ্ছে যে এই নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা আর মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, কারণ কথার সাদৃশ্যতা দেখে মনে হয় হিন্দু ধর্মের কোন ব্যক্তি হয়তো মুসলমানদের ছেলেদের মেয়েদের জন্য এই ইসলাম শিক্ষা বইটুকু লিখে দিয়েছে। সেখানে লেখা হচ্ছে যে আল্লাহ অদৃশ্য, মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, নিরাকার, আর অথচ তিনি সর্বত্র বিরাজমান। নিরাকারবাদী আলিম, মানে আমাদের দেশে নিরাকার
নিরাকার, কোথাও নাই, সব জায়গায় রয়েছে, তাতে বোঝা যায় যে হিন্দু আর মুসলমান এক হয়ে গেছে, এতে কোনো পার্থক্য নাই। এই কারণেই আজকে আমাদেরকে জানতে হবে যে এই আমাদের দেশের আকিদার অবস্থা এত করুণ কি কারণে। আমরা শুধু তাই করছি না, আমরা যেটা করছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্তাগত একটি নাম, এটি হচ্ছে আল্লাহ, আর তার সিফাতগত অনেকগুলো নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম, আর সেই নাম সমূহ দ্বারাই তাকে তোমরা ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কিতাবের ভিতরে বলছেন যে হুয়াল্লাহ, তিনি আল্লাহ, তিনি নিজেই নিজেকে ডাকছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের কাছে হুয়াল্লাহ। সুতরাং এই আল্লাহকে বাদ দিয়ে আমাদের দেশে কি বলা হয়? খোদা। প্রশ্ন হলো, আমরা যে খোদা নাম বলে থাকি তা কি ইসলামী নাম? কোরআন হাদিসে আল্লাহর যে সুন্দর নামগুলোর উল্লেখ আছে তার মধ্যে তো খোদার কোনো নাম নাই, খোদা কোনো নাম নাই। প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে কোরআন হাদিসের মোতাবেক কাজ করা। এখানে সহি কোরআন সুন্নাতে খোদা বলে কিছু নাই, আর আমাদের দেশে খোদা দিয়ে গান গাওয়া হচ্ছে, বলা হচ্ছে খোদা তোমার মেহেরবানি, খোদা কিসের মেহরবানি, কিসের খোদা? আসুন খোদা শব্দটুকু কিভাবে আমাদের দেশে ঢুকলো সেটা আমরা এখন জেনে নেই। এটা না জানা যা অনেকে হয়তো জানেন না, অথবা অনেকে জানেন, তাও আপনাদের সবার খেদমতে আমি এটি বলছি। আমাদের বহুল প্রচলিত যে খোদা, এটা কোথা থেকে আমরা পেলাম? আমরা কি একবার ভেবে দেখেছি? হিন্দু ধর্মে রয়েছে ব্রাহ্মণ, নবশূদ্রের রয়েছে তিনটি নাম, ভগবান, ঈশ্বর, শিব, আর ওরকম একটি নাম হচ্ছে খোদা। ইরান মানে প্রাচীনকালের পারস্যের সেলজুক শাসনের বহু পূর্ব থেকেই, কমপক্ষে 3000 বছর পূর্বে পারস্যে অগ্নি উপাসক ছিল, তারা আগুনে পূজা করত ইরানে, আর কিছু সংখ্যক লোক ছিল মূর্তি পূজারী। ওই যে যারা আগুনের উপাসনা করত তাদের একটি প্রধান দেবতা, মহাশক্তিধর দেবতার নাম ছিল খোদ। তাদের বিশ্বাস ছিল যে সমস্ত শক্তির উৎস হল দেবতা খোদ। তারা এও বিশ্বাস করত যে এই কল্পিত দেবতা খোদ আকাশে বাস করে, মেঘমালা ছিল ওই দেবতা খোদ এর বাহন, মানে দেবতার নাম হচ্ছে কি খোদ, কোথায় থাকে? আকাশে। সে মেঘের উপরে চড়ে বেড়ায়, বিচরণ করে, ঘুরে ঘুরে মানুষ দেখে, পশু পাখি দেখে, কীট পতঙ্গ দেখে, শুভ্র সাদা মেঘের উপর থেকে আসন পেতে দেশ থেকে দেশান্তরে উড়ে বেড়াতো সেই খোদ। দেবতা খোদ পারস্যের অগ্নি উপাসকদেরকে বৃষ্টি দিত, দিত সুখ শান্তি, তাদের অসন্তুষ্টি আর তার রাগের কারণে আসতো দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ঘটত। ঋষি সন্ন্যাসীরা তাদের একাগ্র আরাধনা করে দেখত যে দেবতা খোদকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আর যারা পাপি তারা খোদকে দেখতে পেত না। এভাবেই পারস্য দেশে তারা যখন সেই খোদ দেবতার উপাসনা করত, নৈবদ্য নীতি গীতের ছন্দের লাহরিতে সুরের মাধুর্য দেখে তারা বলত খোদ আ, এভাবেই তারা সম্বোধন করত খোদ আ। এটি ধীরে ধীরে কণ্ঠে খোদ আ খোদ আ খোদ আ বলতে বলতে এক সময় খোদা নাম রূপে লাভ করে। হিন্দু ধর্মের ভগবান ঈশ্বরের মর্যাদা লাভ করেছে, খোদ সর্বশক্তির আধার হয়ে প্রাচীন পারস্যে সে একটি মহা অগ্নি মানে উপাস্য হিসাবে বিবেচিত হয়েছে। আজও ইরানে অনেক অগ্নি উপাসক রয়েছে। আমাদের দেশে যখন ইসলাম এসেছে তখন যেমন অনেক বাদশাহ দিল্লির মসনদ দখল করেছেন, যেমন কুতুবউদ্দিন আইবেক প্রায়
কয়েক শত বছর তার রাজত্ব ছিল। ফার্সি ভাষায় অনেক কথাবার্তা আমাদের দেশে চলে এসেছে, ফার্সি ভাষার বয়ান মুখস্থ করা অনেক আলেম মাদ্রাসায় পড়েছে, তারা তাদের লেখা বইতে খোদা খোদা এই লিখতে লিখতে আল্লাহর নামের থেকেও বেশি দেখা যায়, খালি খোদা। এই ইসলাম ধর্মটুকু আমরা যদি মক্কা মদিনা থেকে আরবি ভাষার মাধ্যমে পেতাম, আফসোস, তাহলে আমরা এই খোদার হাত থেকে বাঁচতে পারতাম। এই খোদা ফার্সি ভাষা থেকে উর্দু ভাষায় যখন প্রচলিত হয়েছে, তখন ধীরে ধীরে বাংলাদেশের সমাজেও সেই খোদা এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে খোদ হচ্ছে একটি দেবতার নাম, তাকে উপাসনা করার জন্য সুর লহরিতে আর যোগ করা হয়েছে, এখান থেকেই খোদা শব্দটুকু হয়েছে। যারা আগুনের উপাসক ছিল তাদের একটি উপাস্যের নাম হচ্ছে খোদা। এখন আপনারা দেখুন আপনারা কাকে খোদা বলে ডাকতেন, অথচ কোরআন হাদিসের ভিতরে কোথাও খোদা বলে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অন্য কোন নামে ডাকা যায় না, এই কারণে আল্লাহ বলছেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যে আমার নাম সমূহে তোমরা কোনো বক্রতা অবলম্বন করো না, আঁকাবাঁকা ইউলহিদুনা কোন ধরনের বিকৃত করো না, নাম সমূহকে বিকৃত করার অধিকার কোনো মুসলমানের নাই। সুতরাং আমাদের নামেই হচ্ছে গলদ। এখন আসুন, আমাদের দেশে দুইটি মত রয়েছে, হিন্দু ধর্ম থেকে আমাদের দেশে মুসলমান ধর্মের ভিতরে দুটি মত চলে এসেছে। একটি কি সর্বেশ্বরবাদ, মানে সমস্ত প্রাণীর ভিতরে সমস্ত বস্তুর ভিতরে সৃষ্টিকর্তা লীন হয়েছে, লীন বিলীন হয়েছে, এটাকে বলা হয় ফানা উ ইল্লাহি তাআলা। ফানা উ মানে বিলীন হয়েছে, মানে গাছপালা মাটি কুকুর বিড়াল মানুষ সবকিছুর ভিতরেই আল্লাহ বিলীন হয়ে গিয়েছে, এটাকে বলা হয় সর্বেশ্বরবাদ। এই মতবাদে বিশ্বাস করে সুফি, যারা পীর তরিকায় তাসাউফ চর্চা করেন, তাদের ভিতরে দুটো মতবাদ হচ্ছে। একটি হচ্ছে সর্বেশ্বরবাদ, ভালো করে শুনে রাখুন, সমস্ত প্রাণীর ভিতরে সমস্ত বস্তুর ভিতরে সৃষ্টিকর্তা যদি বিলীন হয়ে যায়, উদাহরণ দিয়ে একজন সুফি বলছে যে এক কলসি পানির ভিতরে এক মুঠ লবণ ছেড়ে দিলে লবণ যেমন পানির ভিতরে মিশে যায়, তেমনি আল্লাহর জিকির করতে করতে নিজের কলমের ভিতরে আল্লাহকে বিলীন করে ফেলতে হবে। আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম, এটাই আমাদের দেশে তাসাউফ চর্চার মূল মন্ত্র। আরেকটি হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ হচ্ছে কোনো পার্থক্য নেই, স্রষ্টা এবং সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নেই, যেটি সৃষ্ট সেটি স্রষ্টা। বলা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা হচ্ছে মানে যার যে আত্মার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলীন হয়ে গেছে, আর জীবাত্মা হচ্ছে যে আত্মাটুকু জীবিত রয়েছে। জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে গেছে, এর ভিতরে কোনো পার্থক্য নেই। এই দুই ধরনের আকিদাই হচ্ছে তাসাউফ। আমাদের ভারতবর্ষের যে সুফি মতবাদ, যে প্রধান মাদ্রাসা দেওবন্দ এবং এদের অনুসারী, আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসায় এই সুফি মতবাদকে শতকরা 100% সমর্থন না করলেও কিছু কিছু জায়গায় সমর্থন করে, এবং তার ফলশ্রুতিতেই তারা বিশ্বাস করে, যেমন আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় আল্লাহ রয়েছে। সুফিদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুফিদের অন্তরে বিরাজমান, শুধু তার একার অন্তরে নয়, জগতে যত প্রাণ আছে সমস্ত প্রাণ আছে যার, তাকে বলা হয় প্রাণী, মানে মানুষ কুকুর বিড়াল সবগুলোর ভিতরে আল্লাহ বিরাজমান। আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম। তো এখন ফানাহু ফিল্লাহি তাআলা মানে আল্লাহর ভিতরে নিমজ্জিত হয়ে যেতে হবে। আল্লাহ তো বায়বীয় একটি বিষয় সুফিদের কাছে, তো এটি বিলীন হয়ে যাওয়ার মানে হচ্ছে এটার ভিতরে ঢুকে পড়তে হবে, তারপরে
নিজের নফসকে পরাভূত করতে হবে, কঠোর সাধনা করতে হবে, তারপরে আল্লাহ এবং মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, আর এতেই হবে তার চরম মুক্তি, আর এতেই হচ্ছে মানব আত্মার মুক্তি, আর এটাই হচ্ছে ব্যক্ত। আর যদি আল্লাহ সুবহান তারা সত্তায় বিলীন হতে না পারে তাহলে জরাজীর্ণ হয়ে থাকবে, দুঃখ কষ্টে থাকবে, এটি হচ্ছে দোজক। তারা ফিল্লা বলতে এটি বোঝায়। এই মতবাদ, সুফি মতবাদ মানে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ, যতগুলো কল্লা রয়েছে মানে মাথা রয়েছে ততগুলো আল্লাহ রয়েছে, মানুষ গরু বাছুর সবগুলোর ভিতরে আল্লাহ রয়েছে। হ্যাঁ, আমাদের ইংরেজি বইগুলোতে লেখা আল্লাহ ইজ এভরিহোয়ার। হ্যাঁ, তারপরে আমাদের বাচ্চাদেরকে শিখানো হয় আল্লাহ ইজ এভরিহোয়ার। হিন্দু ধর্মের বেদ বাণীতে রয়েছে যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীব মানে প্রাণ আছে সেখানেই শিব ভগবান রয়েছে। হিন্দু ধর্মের গ্রন্থ উপনিষদ গ্রন্থে রয়েছে নর থেকেই নারায়ণ, নর নারায়ণ মানে নর ই মানেই হচ্ছে নারায়ণ, মানে মানুষ হচ্ছে নর আর নারায়ণ হচ্ছে ভগবান, মানে নর নারায়ণ একই জিনিস। সুফিদের ভিতরে আমরা কয়েকটা সুফির নাম এখানে বলবো মানুষের জানার জন্য। আল বাইজিদ আল বিস্তাম, এই একজন ব্যক্তি বিস্তম শহরে ছিল ইরানের, সেখান থেকে সুফি চর্চা করত। তারপরে রয়েছে ইবনুল আরবি আত্তার, তারপরে হুসাইন বিন মানসুর হাল্লাজ ইত্যাদি। এদের নামগুলো আমাদের দেশের মাওলানা মৌলভীরা খুব সম্মান করে। হ্যাঁ, তারপরে এদেরকে যখন বলা হয় যে আপনি বলেন তো হুসাইন বিন মানসুর হাল্লাজ সে যে নিজেকে আল্লাহ বলেছে সেটা কি সে ঠিক বলেছে, বলে যে না ঠিকও বলে নাই আবার ভুলও বলে নাই। এই হচ্ছে আমাদের দেশের আলেম সমাজের অবস্থা, মানে কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটি বলার ক্ষমতাও তাদের নাই। বাইজিদ আল বিস্তাম সেই যে সুফি অথবষ্ট, সে বলতো যে যিনি আল্লাহ প্রেম করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রেমের সত্তা, এই উভয় সত্তার ভিতরে কোনো পার্থক্য নাই। এই কারণেই তিনি বলতেন সুবহানি সুবহানি মা আজামু শানি, যে নিজেই আমি পবিত্র, নিজেই পবিত্র, আমার কতই না মর্যাদা, মানে নিজেই আল্লাহ হয়েছেন সুবহানি। আমাদের দেশে অনেকে নাম আছে সুবহানি, সুবহানি ভাইকে ডাকেন, অথচ আরবি গ্রামার অনুযায়ী সুবহানি রাখা যাবে না, হারাম। সুবহানি মানে হলো আমি পবিত্র, সুবহানা ই যোগ করা হয়েছে সুবহানি মানে আমি পবিত্র। আফসোস, তিনি যখন বাড়িতে মানে মশগুল থাকতেন, ব্যান করতেন, তখন মানুষ দরজায় কড়া নাড়লে তিনি বলতো যে আল্লাহ তারা বাড়িতে কেউ নাই, লাইসা ফিল বাইতি গাইরুল্লাহ, আল্লাহ তারা বাড়িতে কেউ নাই, মানে বাড়িতে সে আছে মানে আল্লাহ আছে। তারপরে সে বলতো তলাবতুল্লাহি সিত্তিনা সানা ফা ইজা আনাহু, 60 বছর ধরে আমি আল্লাহকে খুঁজেছি, এখন দেখছি আমি আল্লাহ, মানে নিজেই বলতেছে আমি আল্লাহ হয়ে গেছি। হুসাইন বিন মানসুর, যাকে আমাদের দেশে বলা হয় মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজ কথাটা ঠিক নয়, মনসুর হাল্লাজের পুত্র মনসুর হাল্লাজ, বাপের কথা এখানে আলোচনা হচ্ছে, আমাদের দেশে নামটাও ঠিক মতো বলতে পারে না। হুসাইন বিন মানসুর হাল্লাজ মানে মানসুর হাল্লাজের পুত্র হচ্ছে হুসাইন, যে সে সুফি ছিল, সে নিজেই নিজেকে আল্লাহ দাবি করত। সে বলতো যে তার তার ভিতরে দুইটি রুহ একত্র হয়েছে, নাহনু রুহানি হালালনা বাদানি, যে আমার শরীরে দুইটি রুহ মানে পবিত্র আত্মা আল্লাহর আত্মা আর আমার আত্মা একত্র হয়েছে, এই জন্য সে বলতো আনাল হক, আমি আল্লাহ, আমি সত্য। আর সে যখন কথা বলতো বলতো যে আমি আল্লাহই কথা বলতেছি, আমি তো আল্লাহতে বিলীন হয়েছি। এই কারণে তাকে মুরতাদ ঘোষণা করা দেওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ধরনের কুফুরি আকিদা, নিরাকার আল্লাহ, আল্লাহর অস্তিত্ব নাই, সব জায়গায় বিরাজমান, হ্যাঁ সব জায়গাতেই আল্লাহ বিলীন হয়ে গেছে, এইভাবে আমাদের সমাজে রয়েছে। এক্ষেত্রে একটি মজার ঘটনা বলছি, আমার একজন শিক্ষক একদিন এসে আমাকে বলছে
যে তুমি কি বলো। বুখারী শরীফে দলিল আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের শরীরের ভিতরে বিলীন হয়ে যায়। আমি তো সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়লাম, আমার শিক্ষক কোনোভাবেই মানতে চান না যে না তুমি অনেক হাদিস জানো না, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের শরীরে বিলীন হয়ে যায় এরকম দলিল নাকি বুখারী শরীফে আছে। হ্যাঁ, তো হাদিস নাম্বার হচ্ছে যে 273 বাবুল মুজাহাদা। এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আসতারাদু আলাই, যখন আমার বান্দা আমাকে ভালোবাসতে শুরু করে তখন আমি তার উপরে যে সকল জিনিস ইফতারাত্তু, মানে আমি যে সকল জিনিস তার উপরে ফরজ করেছি ফরিদা, সেগুলো সে আদায় করে। ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল, ফরজগুলো আদায় করার পর যত অতিরিক্ত নওয়াফেল গুলো রয়েছে সবগুলো সে আদায় করলে আমি তাকে ভালোবাসতে শুরু করি। হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি। এটি হলো একটি হাদিস, এই হাদিসটুকু হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল ফাইজা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তখন তার কান হয়ে যাই। এখানে বলা হয়েছে তার শ্রবণ যন্ত্র, কান হয়ে যায় সেটি বলা হয় নাই, বলা হয়েছে কুনতু সামাহু, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই। আল্লাযী ইয়াসমাউ বিহি, যেটি দ্বারা সে শুনে। ও বাসারু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার মানে দেখার যন্ত্র হয়ে যাই যেটা দ্বারা সে দেখে। ও ইয়াদুল্লাতি ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে আঘাত করে। ওয়ারিজলাহু আল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যেটা দিয়ে সে হাঁটে। তালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযানি লাউদিয়ান্নাহু, রাওয়াহুল বুখারী। এখানে বলা হচ্ছে যে দুটো জিনিস যদি মানুষ করতে পারে, মানে তার উপরে যতগুলো ফরজ রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ কোনটা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাওহীদে বিশ্বাস করা, সে তাওহীদে বিশ্বাস করে না, আল্লাহকে বলে নিরাকার, তার বলে যে বিলীন হয়েছে। সমস্ত ফরজগুলো আদায় করার পর যদি সমস্ত নাওয়াফেল, এখানে নাওয়াফেল বলতে বোঝাচ্ছে যে ফরজ ছাড়া বাদ যত কিছু আছে, যেই নামেই থাকুক না কেন, ওয়াজিব থাকুক সুন্নাহ থাকুক, সবগুলোকেই সংক্ষিপ্ত ভাবে বলা হয় আর নাওয়াফেল, এগুলো যদি করে তাহলে একজন বান্দা শ্রবণ শক্তি আল্লাহ হয়ে যান। তার অর্থাৎ এটির ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সকল জিনিসকে শুনতে হালাল করেছেন সেগুলোই সে শুনে, অন্য কিছুকে শোনার তার তৌফিক হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন দেখার সেগুলোই সে দেখতে পায়, অন্য কিছুকে দেখার তৌফিক হয় না। অথবা অশ্লীল জিনিসকে দেখা থেকে সে দেখে থাকে, তার হাত আল্লাহ হয়ে যান মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন কাজগুলো সেই কাজগুলো হাতের দ্বারা সম্পাদন হয়। তার পা হয়ে যান মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সকল হালাল কাজে তাকে তৌফিক দান করেন সে সকল হালাল কাজে তার পায়ে হেঁটে যাওয়ার সমর্থ অর্জন করে। এই কারণে আল্লাহ বলছেন সবশেষে তখন যদি সে আমাকে কিছু চায় তখন আমি তাকে দেই, তখন যদি আমার কাছে সে আশ্রয় চায় ওয়ালা ইন তাআযানি লা উদিয়ান্নাহু, আমি তাকে মানে উদি ফলিয়াউদ মানে আমি তাকে আশ্রয় প্রদান করি। তো এখানে উজুদ, এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা, এটি হলুল হলুল হয়নি, হলুল হলুল হচ্ছে বিলীন হয়ে যাওয়া, এই বিলীন হওয়া এখানে বোঝায় নেই। আপনারা এই এই মানে এটি হচ্ছে দলিল নাকি যে আল্লাহ মানুষের ভিতরে এক হয়ে যাচ্ছে? পৃথিবীর কোন মহাদ্বীপ এই বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন সাফল বাড়ি ইবনে হাজার আসকালানি এবং অন্যান্য স্কলার, তারা কেউ এটাকে এভাবে বুঝেন নাই। মানে সুফি তত্ত্ব চর্চা করতে গিয়ে ইসলামের ভিতরে কোন ধরনের দলিল না পাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল যে হাত হয়ে যায় পা হয়ে যায়, তখন এটিকে এনে বলা হচ্ছে যে
বিলীন হয়ে যাওয়ার দলিল পাওয়া গেছে। এটি ভণ্ড যে সকল আলিম বাংলাদেশের মাদ্রাসায় পড়ে এই কথা বলেন, আমার মনে হয় না কেউ বলেন, তবে আমার শিক্ষক আমাকে একবার বলেছে যে, মানে এক ব্যক্তি তাকে বলেছে বাংলাদেশে যে আপনি কি বলেন, মানুষ তো আল্লাহ মানুষের ভিতরে বিলীন হয়ে যায়, আর মানুষের কলমের ভিতরে রয়েছে আল্লাহর আরশ, আর আল্লাহ রয়েছে আরশের ভিতরে, তো আল্লাহ নিয়ে এসে ঘুরতেছে তার অন্তরের ভিতরে, বাতাসে আল্লাহ থাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে একটি সমস্যা যে আল্লাহ কোথায় আমাদের সমাজে, এটি এই জন্যই আমাদেরকে জানতে হবে যে কোথায়, সে সব জায়গায় বিলীন হয়ে যায় না। আরেকটি হচ্ছে কি, আরেকটি সমস্যা আছে আমাদের দেশে, এই সমস্যাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সে বলে কি যে সে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন, যে আল্লাহর শরীরে রয়েছে নূর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আগে বলেছি যে আল্লাহর জাত কি দ্বারা তৈরি সেটা আমরা জানি না, কিন্তু ভ্রান্ত আকিদার লোক বাংলাদেশে তারা মনে করে যে এই ভ্রান্ত আকিদায় সবাই জড়িত, আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জাহান পয়দা হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম না হলে পৃথিবী ব্যর্থ হতো না। এই কুফুরি আকিদা শুধু যে বাংলাদেশে আছে না, নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কে টরন্টোতে আছে, এখানে উর্দু ভাষায় আবার কবিতা পাঠ করে মিলাদের ভিতরে বলে, ও জো মুস্তাবি আরস মে থা খোদা হকর উতর পর হ্যায় মদিনা মে মুস্তফা হকর, ও জো মুস্তাবি আরস মে থা খোদা হকর, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তফা নাম ধারণ করে মদিনায় অবতীর্ণ হয়েছেন, মানে হিন্দুদের মতো যিনি কৃষ্ণ ছিল অবতার রূপে ভগবান কৃষ্ণ হিসেবে দুনিয়াতে আসছে, মানে কৃষ্ণ আর অবতার, মানে ভগবান অবতার হিসেবে কৃষ্ণকে বৃন্দাবনে পাঠিয়েছে, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে মানে আল্লাহ মোহাম্মদ নাম ধারণ করে মদিনায় চলে এসেছে, ও জো মুস্তাবি আরশ মে থা খোদা হকর, আরশে যে থাকে সে খোদা হয় ঠিকই, কিন্তু উঠার পর হ্যায় মদিনা মে মুস্তফা হ্যায় কর, এই কারণে মনে করে যে আল্লাহ যিনি তিনি মোহাম্মদ, এই আকিদায় বিশ্বাস অনেকটা করে, অনেকে করে না, 50-50। আমাকে অনেকে নিউ ইয়র্কের অনেক মসজিদে আবার টরন্টোতে বলে যে আসেন আমাদের মসজিদে একটা বক্তৃতা দেন, কোরআন সুন্নাহ আমরা খুব বিশ্বাস করি, তো মসজিদে গিয়ে দেখি যে মসজিদের মেহরাবের দুই পাশে আল্লাহ আর আরেক পাশে মোহাম্মদ একই সমতলে লাগানো, মানে আল্লাহ হলো প্রেসিডেন্ট আর মোহাম্মদ হলো ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সেক্রেটারি মানে একটা কমিটি করছে আর কি, এরকম যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। গানের সুরে বলা হচ্ছে কি, মোহাম্মদের নাম যতে যে জন, মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, এগুলি জপতে বলা হয়েছে, ফাদউহু বিহা, যে তোমরা আল্লাহর নাম ধরে তাকে ডাকো, আর এখানে কার নাম ধরে ডাকতেছে, গানের ভিতরে বলতেছে যে নবী নাম জপে যে জন, মানে নবীর নাম জপ করে মোহাম্মদ মোহাম্মদ, কারণ নবী যিনি তিনি আল্লাহ, এই কারণে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি মসজিদের ভিতরে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি রেখে আবার দাবি করে যে আমরা খুব কোরআন সুন্নায় বিশ্বাস করি, হতভাগা, এরকম হতভাগা জাতি আর কোথাও আছে কিনা আমার জানা নাই, মানে একটা কত বড় অপদার্থ, মানে বিশ্বাস করতেছে হলো আল্লাহ মোহাম্মদ একই একই জাত থেকে তৈরি, একই মর্যাদা, এই পৃথক হচ্ছে একজন আরশে থাকে একজন মদিনায় থাকে, পাশাপাশি অবস্থা, আল্লাহ মোহাম্মদ আমাদের গাড়িতে থাকে, অনেকের গাড়িতে আছে, গাড়িতে লটকে রাখে আল্লাহ মোহাম্মদ, পাশাপাশি বাড়িতে থাকে ডেকোরেশন পিস, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে যারা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, এগুলো মানে ভেঙে ফেলুন, এগুলো শিরক, আল্লাহ সুবহানাহু তাআলা নাম টাঙ্গানোর বিষয় নয়, এটিকে ডাকতে হবে, টাঙ্গানোর কোনো হাদিস নাই, কোনো জিনিসকে টাঙ্গানো যায় না,
না আল্লাহ না না মোহাম্মদের নাম, কোনো কিছুই টাঙ্গানোর মতো না, টাঙ্গাইলে এটা কিছুই হবে না, কোনো কিছু টাঙ্গাইলে কোনো কিছু হবে নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন দিবে, আল্লাহ আয়াতুল কুরসি টাঙ্গায় রাখলে কিছু হবে নাকি? কিছুই হবে না। এই সকল টাঙ্গানোর জিনিসপত্র মানে কোথা থেকে আসলো আমার জানা নাই, এগুলো কোনো কোরআন সুন্নাহ নয়। অত্যন্ত দুঃখজনক হচ্ছে যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তারাই এগুলো বেশি বেশি টাঙ্গায় রাখে, আর যে সকল মসজিদ দাবি করে যে খুব কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ করি, তাদের মসজিদেই বেশি বেশি আল্লাহ আর মোহাম্মদ টাঙ্গায় রাখে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আমাদের আজকে সময় এসেছে সঠিকভাবে বোঝার যে আল্লাহ কোথায়। সুফি যারা তারা বিশ্বাস করে প্রত্যেক সুফির অন্তরে আল্লাহ রয়েছেন, পরমাত্মা হয়েছেন। সুতরাং সেই দিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের বাংলাদেশে বুখারী শরীফে অনুবাদ করেছিলেন একজন মাওলানা সাহেব আফাহুল্লাহ, আল্লাহু ইগফিরলাহ, হ্যাঁ, তিনি ওই অনুবাদের ভিতরে লিখেছিলেন এই মানে আলে ইমরানের 64 নম্বর আয়াতের বঙ্গানুবাদে লিখেছিলেন যে হে দেব দেবীর পূজারী, নিরাকারবাদী খোদাবাদী একত্ববাদী, নিরাকারবাদী আমরাও নিরাকারবাদী খোদার বন্দী করি, এইভাবে লিখেছে। আল্লাহ নিরাকার সেটা সে বিশ্বাস করে, অথচ শরীফের বাংলা অনুবাদ করেছেন। আসলে তিনি এটি বিশ্বাস করেন তা নয়, বরঞ্চ তিনি যে মাদ্রাসা থেকে পড়ে এসেছেন এবং বাংলাদেশের তাবৎ মাদ্রাসা গুলো এই অনেকটা এরকমই সবাই কোনো না কোনো বিশ্বাস করে। এই হচ্ছে বাংলাদেশের একটি সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের দেশে কতগুলো আকিদা এসেছে সেগুলোকে হানাফি মাজহাব নাম দিয়ে এসেছে, মানে ইমাম আবু হানিফা থেকে আসে নাই। ভালো করে শুনে রাখুন, আবু হানিফা এর সাথে জড়িত না, আমরা সেটা বলবো, কিন্তু হানাফি মাজহাবের ভিতরে এসেছে, তাদের কিতাবগুলোতে পাওয়া যায়। এখন আপনাদেরকে আমি ওই কিতাবগুলো থেকে পড়ে শোনাই। আমাদের এখানে ওই যে উত্তর আমেরিকায় অনেক ভাই আছেন যারা ওই হোয়াইট থ্রেড প্রেস ক্যালিফোর্নিয়া থেকে কিছু হানাফি ভাই তারা তাদের বইপত্র ছাপান, সেখানে বইগুলো পড়ে আপনারা দেখতে পারেন যে কি ধরনের আকিদা তারা বিশ্বাস করে। এই আকিদার প্রভাবেই বাংলাদেশের মানুষ মনে করে যে আল্লাহ আসলে নিরাকার। এটি নিজে হানাফি নাম ধারণ করে বিকৃত ফিলোসফি দার্শনিকদের আকিদা এটার ভিতর থেকে নিয়ে, এই দার্শনিকের নাম হচ্ছে আবু মনসুর মাতুরিদি। আবু মনসুর মাতুরিদি নামে একজন লোক ইরানে জন্মগ্রহণ করেছিল, সে ইমাম আবু হানিফার বহু কয়েকশো বছর পরে, 300-400 বছর পরে জন্ম হয়েছে, এবং সে ওই গ্রিক ফিলোসফি পড়াশোনা করে তারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব নিয়ে এমন এমন কথা সে তার কিতাবে বলেছে, পেস্ট লাগানো কথাবার্তা, আপনার ভিতরে সংশয় ঢুকিয়ে দিয়েছে, ডাউট ঢুকিয়ে দিয়েছে, এই কারণে আপনি আল্লাহকে চিনতে পারছেন না। আর এর প্রভাবে বাংলাদেশে ওই বইপত্রগুলো আরবি ভাষায় যেহেতু লেখা, আমাদের দেশের লোকজন একটু আরবি শুনলেই ভয় পেয়ে, এই বইটা আপনারা দেখতে পারেন, ইমাম আবু হানিফার আল ফিকুল আকবর এক্সপ্লেইন হোয়াইট থ্রেড প্রেস, এই বইতে ইংরেজিতে লেখা, আপনাদেরকে আরবি থেকে পড়ে শোনাই কি কি বলেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। এই ধরনের আকিদা পোষণ করে এই মাতুরিদি আকিদা, মানে বাংলাদেশের অবস্থা হয়েছে এই, নামাজ রোজা নাম হচ্ছে হানাফি, মানে ইমাম আবু হানিফার নাম ধারণ করে সমস্ত হাদিস বিরোধী কর্মকাণ্ড, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা যেগুলো বলছে সেগুলোকে 100% পরিত্যাগ করে আবু হাসান মাতুরিদি, মাতুরিদি নামে একটা লোক, সে ভ্রান্ত আকিদা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ায় এবং পড়ায় বিশ্বাস করে। তার কিতাব থেকে আমি কিছুটা আরবিতে পড়ে শোনাচ্ছি, যে তিনি বলেন মানে অনেকটা এরকমই বলেন, এর অনেক বিকৃত রূপ রয়েছে, আল্লাহ ভালো জানে প্রকৃতভাবে তিনি আরবিতে কি লিখেছেন, তবে এই বইতে কিছুটা পাওয়া যাচ্ছে, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহু তাআলা ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন একক, লা মিন তারিকিল আদাদি ওয়ালাকিন মিন তারিকি আন্নাহু লা শারিকা লাহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক ওয়াহিদ, এটা নাম্বার হিসাবে একক না,
আপনারা লক্ষ্য করেন কি ধরনের জটিল জঘন্য বিকৃত তথ্য গোপন কারক মানে আকিদা, মানে বলতেছে যে আল্লাহ এক তার মানে এই না সংখ্যা হিসাবে এক, সংখ্যা হিসাবে এক না, বলে কি মিন তারিখে আন্নাহু লা শারিকা লা, এটি হচ্ছে এমন ভাবে এক যে তার সাথে কোনো শরিক নাই, তার মানে আল্লাহ এক এটাও বলা যাবে না, কারণ এটা বললে আল্লাহ একটা কিছু হয়ে গেল, এক একেরও তো অস্তিত্ব আছে, তো এক অস্তিত্ব মানলে তো আল্লাহর অস্তিত্ব মানে হয়ে যায়, ওই কারণে সে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাম্বারে মানে আটকানো যাবে না, লা মিন তারিকিল আদাদি, যে এটি নাম্বার হিসাবে নম্বর হিসাবে সংখ্যা হিসাবে এক না, কি হিসাবে এক যে তার সাথে কোনো শরীক নাই, এই কথা কোন কোরআন হাদিস কোথাও নাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আমাদের পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ যে মানে আয়াত কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, আবার এখানে বলতেছে যে নাম্বার হিসাবে নাকি এক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা আপনারা হাদিস তাফসির পড়ে দেখেন কি লেখা আছে, অথচ এখানে বলা হচ্ছে যে সংখ্যা হিসাবে এক না, এই এই গবেষণা মানে করা হয়েছে কেন, এই ধরনের ধারণা গুলো এসেছে দার্শনিকদের কাছ থেকে, ফালাসাফা যারা ফিলোসফার তাদের কাছ থেকে, আর মাতুরিদি সাহেব এগুলো গবেষণাগারে বসে বসে অ্যানালাইসিস করে মুসলমানদের আকিদাকে বিনষ্ট করে পাচার করে দিয়েছে আব্বাসীয় খলিফাদের আমলে, এই ইরান তুরান পারস্যে সেইখানে ছিটে ফোটা গুলো আমাদের দেশে এসেছে, এটি হানাফি মাযহাবের নামধারী তাদের কিতাব গুলোতে রয়েছে, আবার বলা হচ্ছে কি ওহুয়া শাইউন লা কাল আশিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একটি বস্তু কিন্তু কোন অন্য কোন বস্তুর মতো নয়, আউযুবিল্লাহ আল্লাহ একটা বস্তু এটি বলার কি দরকার, এটি তো বলার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি মহান, তিনি জালালা জুল জালাল ইকরাম, বস্তু বলতে আমরা কি বুঝি, শাই মানে ছোট, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আযীমা অনেক বড়, বস্তু বলা তো আমাদের প্রয়োজনই নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেকে বলছেন আল আযীম, সেখানে তাদের আকীদার বইতে লেখা আছে ওহুয়া শাইউন, তিনি হচ্ছে একটা এন্টিটি মানে শাই একটি বিষয় অথবা বস্তু কিন্তু অন্য কোনো বস্তুর মতো নয়, মানে কি ধরনের প্যাচ লাগাচ্ছে, মানে কোন বস্তুর মতো না কিন্তু তিনি একটা বস্তু, মানে এটা বলতে কি বোঝায় যে তিনি একটা তাল গাছ না তবে একটি তাল গাছ, তিনি একটা মাগুর মাছ না কিন্তু তিনি একটি মাগুর মাছ, তার মানে এটি না আবার এটি, এর 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 মানে কি আল্লাহই ভালো জানে, ও মায়না তারা এটা ব্যাখ্যা করছে মায়না শাইই ইসবাতি বিলা জিসম, তার কোনো শরীর নাই, ওয়ালা জাওহের আর কোন পদার্থ নাই, জাওহের মানে জাওহার মানে হলো সাবস্টেন্স, যে কি দ্বারা সেটা বানানো সেটা নাই, ওয়ালা আরাদ সে হঠাৎ করে হয় নাই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা তারা কিভাবে দিচ্ছে, আর সাবিতু বিলা জিসম শরীর ছাড়া আল্লাহ, ওয়ালা জাওহির তার সাবস্টেন্স কোন ধরনের বস্তুগত সাবস্টেন্স কোন পদার্থ ছাড়া আল্লাহ, ওয়ালা আরাদা এটা অ্যাক্সিডেন্ট না হঠাৎ করে হয় নাই মানে আগে থেকে আছে, ওয়ালা হাদ্দালাহু আল্লাহর কোন সংজ্ঞা নাই, ওয়ালা হাদ্দালাহু তার কোন সীমানা নাই, ওয়ালা জিদ্দালাহু তার কোন প্রতিদ্বন্দ্বী নাই, ওয়ালা নিদ্দালাহু তার কোন সমকক্ষ নাই, ওয়ালা মিসলাহু তার কোন সামঞ্জস্যতা নাই, শেষের কথাগুলো অবশ্য হাদিসের সাথে মিল আছে, সেটা কোরআনেও আছে যেমন ওলা নিদ্দালাহু এটা ঠিক আছে যে তার কোনো মানে প্রতিদ্বন্দ্বী নাই, ওলা মিসলাহু তা লাইসা কামিসলি শাইউন এটি কোরআনে রয়েছে যে তার সমকক্ষ নাই, কিন্তু আগের কথাগুলো দিয়ে তারা মানুষের মানে এমন একটি প্যাচ দিয়েছে যে আল্লাহকে তারা তুলনা করেছে যে আল্লাহ হচ্ছে এমন একটি বস্তু সে কোনো বস্তু না, প্রথমে বলতেছে বস্তু হুয়া শাইউন মানে আল্লাহ হচ্ছেন একটি বস্তু কিন্তু কোনো বস্তুর মতো নয়, আর এটি অর্থ হচ্ছে এমন শাই ওয়া মানা শাই
সাদিতু বিলা জিসম, যে তার শরীর নাই, ওয়ালা জাওহার, তার কোনো পদার্থ নাই, গঠন তত্ত্ব নাই, ওয়ালা আরাদ, তিনি হঠাৎ করে হন নাই, আগে থেকে আছেন, তার কোনো ব্যাখ্যা নাই, মানে আউযুবিল্লাহ। এটি তো কোরআন বিরোধী, আল্লাহ নিজেই নিজেকে বর্ণনা করছেন পবিত্র কোরআনে, আর এখানে বলা হচ্ছে কি তার কোনো ব্যাখ্যা নাই, কোনো ডেফিনেশন নাই, তার কোনো সংজ্ঞা নাই, ওয়ালা জিদ্দালাহু, হ্যাঁ, তার কোনো অপজিশন নাই। এটি অবশ্য ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়। হ্যাঁ, এই যে কথাগুলো এই যে বইটাতে আছে, এই বইয়ের আকিদাগুলোই এই আমাদের ভারতবর্ষে চলে এসেছে, এবং এইটাকেই প্রচারের দায়িত্ব নিয়েছে ক্যালিফোর্নিয়া থেকে এক ধরনের লোক, তাদের এই বইগুলো অনেকেই পড়ে। আবার ওই বইতে লেখা আছে যে ফার্সি ভাষায় আল্লাহকে ডাকা যাবে, অকুল্লু শাই ইন জাকারাহুল উলামা বিল ফারাসিয়া মিন সিফাতিল্লাহি তাআলা আজ্জা ইসমুহু ফাজাইজুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুণাবলীকে ফার্সি ভাষায় ডাকা যাবে, যেমন আল্লাহকে খোদা ডাকা যাবে, এতে কোনো সমস্যা নাই। মানে এটা এদের বইতে লেখা আছে, আপনারা যদি বিশ্বাস না করেন এই বইটা পড়ে দেখতে পারেন। এই বই আমাদের এই উত্তর আমেরিকা অনেকে পড়ে বাসায় সাজায় রাখে, এই বইটা প্রকাশ পেয়েছে 2007 সালে। হ্যাঁ, আব্দুর রহমান ইবনে ইউসুফ মানে জেরা, মানে এই লেখকের নাম, তিনি ইংরেজিতে অনুবাদ করে সর্বনাশ করেছেন। তো এখানে বলা হচ্ছে যে কি, যে ফার্সি ভাষায় আল্লাহকে ডাকা যাবে, আল্লাহর শত গুণাবলী গুলি সবগুলো ডাকা যাবে, কোনো সমস্যা নাই। ওয়াল কাউলু বিহি সিয়াউল বি ইয়াদাইহি ফারাসিয়া, শুধুমাত্র আল্লাহর যে হাত আছে সেটা ফার্সি ভাষায় বলা যাবে না। দেখেন তো কি ধরনের মানে দুষ্টমি, এবং একটা তামাশা, একটা সীমা থাকা উচিত যে সব কিছুকে ফার্সি ভাষায় ডাকা যাবে, মানে আল্লাহকে ডাকা যাবে খোদা হিসাবে, অসুবিধা নেই। তারপরে অন্যান্য জিনিসগুলোকে, কিন্তু আল্লাহর যে হাত আছে ইয়াদুল্লাহ, এটাকে ফার্সি ভাষায় বলা যাবে না, কারণ ফার্সি ভাষায় এটির অন্য অর্থ হয়, মানে দস্তে খোদা। দস্তে খোদা মানে হলো খোদার হাত, খুদি তালা তাওয়াস রুইয়ে খোদা, মানে আল্লাহর চেহারা। হ্যাঁ, এখানে হলো ওয়াজহিল্লাহ, এটাকে ফার্সি ভাষায় বলা রুইয়ে খোদা, মানে খোদা খোদা বলা যাবে। তারপরে তারা আরো কি বলে, ওয়ালাইসা কুরবু ফিল্লাহি তাআলা ওয়ালা বুদুহু মিন তারিক তুলু মাসাফা ইকসরে ইকসারিহা ওয়ালাকিন আলা মানাল কারামাতি আল হাওয়ান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবুতুল্লাহ, কুরবুল্লাহ, শুনেন আল্লাহর দুইটি গুণাবলী হচ্ছে কুরবুল্লাহ, মানে আল্লাহ নিকটে, কত নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নি করিব, আমি তোমাদের অতি নিকটে, ইন্নি করিব। তো এই যে কুরবুল্লাহ একটা, আর একটা হচ্ছে কি বুদুল্লাহ, বুদুহু মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরত্ব। তো আল্লাহ থেকে দূরত্বকে তারা মানে না, কারণ এই দূরত্ব নাকি ডিস্টেন্স অনুযায়ী হয় না। ডিস্টেন্স অনুযায়ী হয় না কিভাবে, যেখানে হাদিস রয়েছে সুস্পষ্ট হবে, আমরা প্রথম ক্লাসে সেটা আলোচনা করেছি যে হাদিসের ভিতরে আছে মা বাইনাস সামাই ইলাল আরদ মাসিরাতু 500 আম, যে প্রথম যে আসমান ফার্স্ট হেভেন এন্ড দা দুনিয়া, এটা থেকে প্রথম সামা আর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, ওমা বাইনা কুল্লু সামা ইলাল উখরা মাসিরাতু 500 আম, এর পরের সামা থেকে পরের সামা, মানে ফার্স্ট হেভেন থেকে সেকেন্ড হেভেন, এইভাবে পরস্পরায় যে 7টা হেভেন রয়েছে, মানে সামা রয়েছে, সামাওয়াত, এর প্রত্যেকটার ভিতরে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, ওমা বাইনাস সামা সাবআতি ইলাল কুরসি মাসিরাতু 500 আম, যে সপ্তম আসমান থেকে মানে সামা থেকে কুরসির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, ওমা বাইনাল কুরসি ইলাল মা মাসিরাতু 500 আম, আর কুরসি থেকে পানি পর্যন্ত, আপনারা সবাই জানেন যে আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে, সে কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, ওয়াল আরশু আলাল মা, আর আরশ হচ্ছে মানে পানির উপরে, ওয়াল্লাহি আলাল আরশ, আরশ হচ্ছে আল্লাহ হচ্ছেন আরশের উপরে। এটি একটা হাদিস, এই হাদিসকে তারা অস্বীকার করছে, বলতেছে যে
এই দূরত্ব হিসাবে আল্লাহ সুবহান দূরে নয়, অলবুহু মিন তারিকি তুল মাসাতিহা। অথচ হাদিসের ভিতরে রয়েছে দূরত্বটা, হাদিসের ভিতরেই বলা হচ্ছে, কারণ তাদের কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলাকে মুতাহাইয়াল মানে একটি অবস্থানে রাখা যাবে না, এমন ভাবে রাখতে হবে কারণ তার তো কোনো শরীর নাই, তার মানে জওহার মানে শরীর, এই যে জওহার কথাটা আরবিতে লেখা হয়েছে এটা কিন্তু কোনো কোরআন হাদিসে নাই, কোনো সাহাবি কোনো কোনো স্কলার কোনো কোনো মুহাদ্দিস কখনোই আল্লাহ সুবহানাহু তাআলাকে বর্ণনা করার সময় আল্লাহর কোনো শরীর নাই জিসম, তারপরে জওহার সাবস্টেন্স আর আরাজ অ্যাক্সিডেন্ট এগুলো তারা বলেন নাই। এইভাবে আল্লাহকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেকে পরিচয় করেন নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে এইভাবে আমাদের কাছে পরিচিত করে দেন নাই। অথচ এগুলোর কোনো দরকার ছিল, এগুলোর কোনো দরকার ছিল না, এগুলো এই আবর্জনাগুলি এই মানে আরবি ভাষায় অনুবাদ করে এই আজ থেকে 700-800 বছর অথবা 1000 বছর আগে মানে 800-900 বছর আগে তার আকিদার ভিতরে এগুলো আলোচনা করে গেছে যে জওহার ছাড়া জিসিম ছাড়া আরাজ ছাড়া যে শাই যে বস্তুটা রয়েছে, অথচ সে কোনো বস্তু না, সে হচ্ছে আল্লাহ হুয়া শাই, এগুলি হচ্ছে ওখানে লেখা আছে। আর আল্লাহর কোনো ডিরেকশন নাই, সব জায়গায় আছে যে এর কোনো ডিরেকশন নাই, উনি নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, আর ইনি হচ্ছে এমন একটা বস্তু যাকে বিভাজ্য করা যায় না, মানে মানে এটাকে ভগ্নাংশে পরিণত করা যায় না, ইনডিভাইজেবল। এই ধরনের আজগুবি এই ধরনের কথাবার্তার কোনো মূল্য নাই, কারণ এগুলো আমাদের কোরআন হাদিসে নাই। এগুলি হানাফি মাযহাবের নাম দিয়ে তাদের কিতাবগুলোতে আছে এবং তারা প্রচার করে যে এগুলি নাকি ফিকহুল আকবর একটি কিতাবের ব্যাখ্যা। আর এই কারণেই আমাদের দেশের লোকরা মনে করে যে আল্লাহ সুবহানাহু তাআলা সব জায়গায় আছে, তার মানে সে কোথাও নাই, তার কোনো আকার নাই। হ্যাঁ, এভাবে বলে আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা সুনির্দিষ্ট একটি আকৃতি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু তাআলার সেই আকৃতির দলিল আমরা পেশ করেছি বুখারীর হাদিস থেকে যে পরকালে যে আল্লাহ সুবহানাহু তাআলা দেখা দিবেন সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তার আকৃতি নিয়ে আসবেন। এই হচ্ছে একটি সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা আছে, আরেকটি সমস্যা আছে, এই সমস্যাটা ইন্টারেস্টিং, এটা আমরা এখন আলোচনা করব। এক এক মানে একভাবে বলতেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশে আছে আবার জমিনে আছে সব জায়গায় আছে, আবার অন্যদিকে আবার বাংলাদেশের আকিদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আবার নাই, তিনি না থেকে তাহলে কি করবেন, যে দুনিয়াতে আল্লাহ নাই। আপনারা কি এই ধারণা সম্পর্কে জানেন যে আমাদের দেশে অনেকে বিশ্বাস মানে আকিদা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে নাই, একদিকে বলে যে সব জায়গায় আছে আবার আরেকদিকে বলে কি আল্লাহ নাই, তো আল্লাহ যদি না থাকে পৃথিবীতে তাহলে আল্লাহ কি করেছেন, তাহলে আল্লাহর একটা প্রতিনিধি পাঠিয়েছেন, প্রতিনিধি যে আল্লাহ সুবহানাহু তাআলা তো আরশের উপরে আর দুনিয়াতে কোনো আল্লাহ নাই, তো তাহলে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কি দায়িত্ব, তাহলে আল্লাহর একটা প্রতিনিধি পাঠাইতে হবে, প্রতিনিধির নাম কি আদম আলাইহিসসালাম, তারপরে এক প্রতিনিধি দিয়ে শুরু হয়েছে, তারপরে অগণিত প্রতিনিধি আছে, আমরা সবাই নাকি আল্লাহর প্রতিনিধি। শুনুন, যারা কোরআনের তাফসির করেন তাদের খেদমতে বলছি, যারা কোরআনের তাফসির করেন তাদের সবার খেদমতে বলছি, বাংলাদেশের সমস্ত কোরআন শরীফ আপনারা যার নামই নেন না কেন, আপনারা কার নাম নিতে চান, আহসানুল বায়ান, তাইসিরুল কোরআন জাদিদ, প্রত্যেকটি কোরআন শরীফে অনুবাদগুলোতে ভুল করেছে, তারা লিখে রেখেছে প্রতিনিধি, খালিফা অর্থ প্রতিনিধি নয়, তাফসির ইবনে কাসির পড়ে দেখুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে খালিফা খালিফা কথাটুকু এসেছে মানে এই সমস্যাটা হয়েছে এখানে, মানে দেখেন কত ধরনের মানে বিভ্রান্তি, একে তো আল্লাহ সুবহানাহু তাআলা সব জায়গায় আছে আবার বলতেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে নাই, তো দুনিয়াতে না থাকলে তো আল্লাহর প্রতিনিধি হিসাবে আদমকে আল্লাহ পাঠাইছে, যে
আমি তো দুনিয়াতে নাই, তুমি আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে নাই, এই কথায় বিশ্বাস করে না এমন বাংলাদেশি খুঁজে পাওয়া যাবে না, সবাই বিশ্বাস করে। ইংরেজি অনুবাদ বলেন, বাংলা অনুবাদ বলেন, আহসানুল বায়ান বলেন, আর তাইসিরুল কোরআন আল জাদিদ বলেন, সব জায়গায় আছে। জ্ঞান না থাকলে, সঠিক জ্ঞান না থাকলে ভুল হওয়াটাই স্বাভাবিক। আজ সময় এসেছে আমরা যেন সবাই নিজেকে শুদ্ধ করি, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা আলোচনা করছি। যারা তাফসীর করেন তাদের খেদমতে বলছি, খলিফা এই কথাটুকু পবিত্র কোরআনে শুধুমাত্র দুইটি আয়াতে এসেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, এটি হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার 30। আরেকটি আয়াত হচ্ছে সূরা সাদ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ فَأَحْكَمُوا بَيْنَ النَّاسِ بِالْحَقِّ, সূরা সাদ আয়াত নাম্বার 26। এই দুইটি আয়াত ছাড়া পবিত্র কোরআনে এক বচনে খলিফা কথাটুকু নাই, এই দুইখানি আছে। এখন আসেন যে এই দুইটি আয়াতের অনুবাদ বাংলাদেশের কোরআন শরীফগুলোতে কি করেছে। ওরা বলেছে যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মা, যখন আল্লাহ বললেন তার ফেরেশতাকে, ইন্নি জাইলুন, আমি তৈরি করতে যাচ্ছি, সৃষ্টি করতে যাচ্ছি, ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার প্রতিনিধি, কোন কোন কোরআন শরীফ আবার আমার যোগ করেছে, আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ রহম করো, আমি অবাক হয়েছি। তাইসির কোরআন আল জাদিদ অত্যন্ত আমাদের প্রিয় শ্রোতা মন্ডলী, আমরা কিন্তু অন্য কোরআন শরীফের সমালোচনা করছি না, মানে অন্যগুলো আমাদের উদ্দেশ্য নয়, যেহেতু আমরা সবাই আহসানুল বায়ান এবং তাইসুল কোরআন জাদিদ বাসায় রেখে সঠিক জিনিস শিক্ষা লাভের চেষ্টা করছি, এই কারণেই দুইটি কোরআনের উদাহরণ আমি দিচ্ছি শুধু আমাদের স্বার্থে, কারণ আমরা যারা কোরআন সুন্না উত্তর আমেরিকায় অনুসরণ করছি তাদের অনেকের কাছে এই দুটো কোরআন শরীফ রয়েছে, সুতরাং আপনারা এখনই শুদ্ধ করে ফেলুন তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তাইসিরুল কোরআন জাদিদে আমাদের ভাই মোজাম্মেল হক অনুবাদ করেছেন ওই যে সূরা সোয়াদের যে 26 নাম্বার আয়াতে, সেখানে বলেছেন হে দাউদ, আল্লাহ বলছেন দাউদকে, ইন্না জাআলনাকা, আমি মানে তোমাকে সৃষ্টি করেছি, তারপরে তিনি আবার পণ্ডিতি করে ব্র্যাকেটে লিখেছেন আমার প্রতিনিধি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াতে নাই, ফিল আউদ, মানে দাউদ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোন আম্বিয়া মুরসালিন কোন রাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি নন, এটি ভুল, আল্লাহর কোন প্রতিনিধি নাই, বরঞ্চ আমাদের প্রতিনিধি আল্লাহ হতে পারেন। ভালো করে আজকে লিখে রাখুন প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, আকীদা আল্লাহর পরিচিতি একটি কঠিন বিষয়, ভালো করে শিক্ষা লাভ করুন ইনশা আল্লাহ তাআলা। এই দুইটি আয়াতে খলিফা শব্দের অর্থ ইবনে কাসির কি করেছেন, ইবনে কাসির তো বলেন নাই যে এটি প্রতিনিধি, এখানে আব্দুল্লাহ ইউসুফ আলী যার ট্রান্সলেশন করেন তাদের অনুবাদে লেখা রয়েছে যে ইনডিড আল্লাহ টোল্ড অ্যাঞ্জেলস দ্যাট আই এম গোয়িং টু ক্রিয়েট এ ভাইস জেরেন্ট, ভাইস জেরেন্ট মানে ভাইস জেরেন্ট অর্থ কি, এই যে আমার কাছে ইংরেজি ডিকশনারি রয়েছে এটিদেবের ডিকশনারিতে দেখলাম অর্থ লিখেছে এটিদেবের ডিকশনারি, ভাইস জেরেন্ট মানে হচ্ছে উপরওয়ালার বদলে কার্যরত মানুষ, উপরওয়ালা বদলে কার্যরত মানে ভাইস জেরেন্ট, যেমন ব্রিটিশ আমলে ভারত শাসন করতো ভাইস রয়, মানে ব্রিটেনের মানে কিং থাকতো ব্রিটেনে আর তার প্রতিনিধি থাকতো দিল্লিতে, ভাইস রয়, তো আল্লাহ থাকে আরশে আর তার প্রতিনিধি হচ্ছে আমরা, আর আদম নাকি তার প্রতিনিধি, এগুলি হচ্ছে ভুল কথা, এই প্রতিনিধি শব্দটুকুই বলা যাবে না। ইবনে কাসির তাফসির পড়ে দেখুন ইবনে কাসির কি বলছে, ইবনে কাসির বলছেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই কথাটার অর্থ হচ্ছে তারা যুগ যুগ ধরে
বংশ গোত্র পরম্পরা একে অপরকে স্থলাভিষিক্ত করিবে, একে অপরকে স্থলাভিষিক্ত যারা করে তাকে বলা হয় খালিফা। মনে করেন যে বাবা ডাক্তার ছিল, এখন ছেলে ডাক্তার, তার মানে ছেলে বাবার খালিফা হলো, বুঝতে পেরেছেন? আমাদের দেশের বদ্রিশিন পীর, পীর সাহেব মারা গেলে তার পীর তার খলিফা স্থলাভিষিক্ত হয়, এরকম আর কি অনেকটা। খালিফা কথাটা অর্থ হচ্ছে যেমন একজন বাদশাহ যখন বিদায় হয়ে যায় আরেকটি বাদশাহ তার জায়গাটা দখল করে, সেইটাই হচ্ছে খালিফা, মানে স্থানান্তর করা, স্থলাভিষিক্ত হওয়া। এটা সঠিক অনুবাদ হবে বাংলাতে, যারা কোরআনের তাফসির করেন তাদেরকে অনুরোধ করছি লিখে রাখুন, কখনোই এটা বলবেন না, বললে মস্ত বড় গুণা হবে। ওলা তাকুল আলাল্লাহি, যে আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলা যাবে না না জেনে, আফসোস। আর আমাদের দেশে আমরা এগুলো পড়েই আমরা বড় হয়েছি, তোমরা যদি না জানো তাহলে আল্লাহ সম্পর্কে এগুলো বলে হারাম। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির পবিত্র কোরআনের দুইটি আয়াত দ্বারা ওই কথাটার ব্যাখ্যা করেছেন, লিখে রাখুন সূরা আনআম আয়াত নাম্বার হচ্ছে 165, আর সূরা ফাতির আয়াত নাম্বার হচ্ছে 39। ওয়াল্লাযী জাআলা লাকুম খালাইফাল আরদ, এখানে খলিফার বহুবচন হচ্ছে খালাইফ, আরেকটি ফাতির ওয়াল্লাযী জাআলা লাকুম খালাইফাল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইংরেজিতে হবে সাকসেসর, সাকসেসর নট রিপ্রেজেন্টেটিভ, ভাইস জেনারেল, এটা ভুল ইংরেজি, ভুল, যাদের ইংরেজি কোরআন আছে শুদ্ধ করে রাখেন। সাকসেসর, সাকসেসরের বাংলা কি? ধারাবাহিক উত্তরাধিকারী, পারানুক্রমের উত্তরাধিকার, পরম্পরা উত্তরাধিকার, পরম্পরা উত্তরাধিকার, এটা হবে সঠিক অনুবাদ। প্রতিনিধি অনুবাদ নয়, কারেক্ট নয়। এখানে আবার কোন কোন কোরআন শরীফে বলছে খলিফা মানে হচ্ছে কারোর মালিকানায় অধীন প্রতিনিধি হিসাবে মালিকের প্রদত্ত ক্ষমতা অধিকার প্রয়োগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আল্লাহ খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠান নাই, আমাদেরকে পাঠান নাই, এগুলো মিথ্যা কথা, এর সম্পর্কে কোনো দলিল নাই, ভুল অনুবাদ। যারা অস্বীকার করে আল্লাহ পৃথিবীতে নাই, কারণ আল্লাহ রয়েছেন উপরে, সুতরাং আল্লাহর অ্যাবসেন্সে তারা আল্লাহর একজন প্রতিনিধি, আল্লাহর কোনো প্রতিনিধির দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি সক্ষম সমস্ত কিছুকে খবর নিতে, সমস্ত কিছু পরিচালনা করতে, ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আল্লাহ সমস্ত কার্য পরিচালনা করেন মানে সবকিছুর উপর থেকে। সুতরাং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরের ভিতরে বলছেন যে খালিফা কথাটার অর্থ হচ্ছে যুগ যুগ ধরে বংশ পরম্পরা গোত্র পরস্পরের স্থলাভিষিক্ত হবে, এবং তিনি বলছেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন, যে এবং মানে বলা হয় যে অন্য দল আরেক দলের কে প্রতিস্থাপন করলো, আরবি ভাষায় বলা হয় ফা খালাফা মিন বাদিহিম খালফুন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইখলুকুন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোমাদের স্থলাভিষিক্ত করতাম ফেরেশতাদেরকে দিয়ে, আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে স্থলাভিষিক্ত করে দিতাম যেন তারা তোমাদেরকে প্রতিস্থাপন করে, স্থলাভিষিক্ত হয়, ফেরেশতা সৃষ্টি করতাম তোমাদের জায়গায়। এইখানেই খালিফার অর্থটা বোঝা যাচ্ছে, যে আমি অনন্তর আমি তোমাদেরকে সাকসেসর করে দিব যেন তোমরা একে অপরকে সাকসেসর করতে পারো, সাকসেস করতে পারো, একে অপরের উত্তরাধিকার হও। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরের ভিতরে বলছে এই খলিফা বলতে আদমকে বোঝানো হয় নাই, বরঞ্চ সমস্ত আদমের জাতিকে বোঝানো হয়েছে, কারণ পৃথিবীতে আগে জিন জাতি ছিল, জিন জাতি যখন ঝগড়া ফেসাদ করত, রক্তারক্তি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন যে আমি জিন জাতিকে প্রতিস্থাপন করে দুনিয়াতে আবাদ করতে যাচ্ছি মানুষ দ্বারা, মানে একটি জাতি অন্য জাতিকে প্রতিস্থাপন করছে,
একটি মানুষ অন্য মানুষকে প্রতিস্থাপন করছে। এই কথাটা একে অপরকে প্রতিস্থাপন করাটার মানে হচ্ছে খালিফা। এটার মানে এই নয় যে খালিফা তো আল্লাহ, আল্লাহর কোনো খালিফা নাই, বরঞ্চ খালিফার তো রাসুল রয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেন নাই সেটা আবু বকর করেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিনি বই আকারে, পুস্তক আকারে, মোসাব আকারে বের করেন নাই, আবু বকর সিদ্দিক করেন নাই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আবু বকরকে বলা হয় খালিফাতুর রাসুল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিকল অনুসরণ অনুকরণ করেছেন একটুকু, মানে তিনি পরিবর্তন পরিবর্ধন ইতিহাস করেন নাই। আর অন্য যে তিনজন রয়েছেন তারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস বুঝে নিজেরাও অনেক হুকুম দিয়েছেন, তাদেরও অনেক সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য তাদেরকে বলা হয় আমিরুল মুমিনিন, তাদেরকে খালিফাতুর রাসুল বলা হয় না। আবু বকর সিদ্দিককে বলা হয় খালিফাতুর রাসুল, কিন্তু খালিফাতুল্লাহি তাআলা বলে কিছু নাই, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো খালিফার প্রয়োজন নাই। ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, সূরা নামল আয়াত নাম্বার 62। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তারা যুগের পর যুগ থাকে যে জিন জাতি, সুতরাং আমি জিনকে বদল করে এখন মানুষ জাতিকে দিয়ে এই প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রতিস্থাপন করব। খালিফা এই জন্য বিভিন্ন তাফসির গুলোতে রয়েছে, শুধু আমাদের বাংলাদেশে হতভাগা বাঙালিরা তাদেরকে ইবনে কাসির অনুবাদ করতে দেওয়ার পরেও তারা বলছে যে খালিফা বানিয়েছে, অনুবাদের ক্ষেত্রেও তারা খেয়ানত করেছে। যেমন তাইসিরুল কোরআন জাদিদের ভিতরে অনুবাদকারী বলছেন দাউদকে, উনি আবার ব্র্যাকেট দিয়ে বলছেন আমার প্রতিনিধি করছেন, মানে দাউদ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতিনিধির প্রয়োজন নেই, তিনি প্রতিনিধি থেকে মুক্ত। আশা করি বুঝতে পেরেছেন, এটি একটি জটিল বিষয় নয়, যেহেতু আমরা সঠিক জিনিসটা জানি না এই কারণে আমাদের কাছে জটিল মনে হচ্ছে। এটি হচ্ছে ইংরেজি অনুবাদ করে দেখতে পারেন, ইংরেজিতে ডক্টর মহসিন খান দ্য নোবেল কোরআন দেখেন ওখানে কি অনুবাদ করেছে তারা, সাকসেসফুল মানে সাকসিড করে, যিনি পিছনে আসেন প্রতিস্থাপন করে সাকসেসফুল, কিন্তু রিপ্রেজেন্টেটিভ হলো প্রতিনিধি, ভাইস চেয়ারম্যান মানে উপরওয়ালার বদলে কার্যরত ব্যক্তি অথবা বস্তু, ভাইস চেয়ারম্যান, এই অর্থে খলিফা হবে না। আল্লাহ তাআলা উদাহরণ হিসাবে একটি বরঞ্চ যেটি অত্যন্ত ইন্টারেস্টিং সেটি হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের খলিফা, কিভাবে আপনাদেরকে দলিল দিয়ে দেখাচ্ছি, আমরা আল্লাহর খলিফা নই, বরঞ্চ কোন কোন ক্ষেত্রে আমাদের খলিফা হচ্ছে আল্লাহ। অনেকে অবাক হচ্ছেন যে আমি আজ কি শুনলাম, হ্যাঁ শুনতেই হবে, এভাবেই আমাদের জ্ঞানকে আকীদাকে শুদ্ধ করতে হবে, আর তার জন্য আমাদের আজকের কর্মসূচি মারিফাতুল্লাহ তাআলা। আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল كان إذا استوى على البعير خارجا إلى سفر كبر ثلاث مرات ثم قال سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن عمل ومن العمل ما ترضى اللهم حوّن علينا سفرنا هذا واتذي عنا بعده اللهم أنت صاحب السفر وخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثي وعفاء السفر وكآبة المنظر وسوء المنقلب بالمال والأهل إذا راجع تلهن وزد فيهن آيبون تائبون عابدون لربنا حامدون রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার হচ্ছে 1342, সহিহ মুসলিম। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে যেতেন তিনি সফরের শুরুতে তিনবার উটের উপরে উঠতেন, ইস্তাওয়া, তিনি উটের উপরে উঠতেন, আরবি ভাষায় ইস্তাওয়া মানে হলো আরোহণ করা, এই যে হাদিসে এসেছে কানা ইজা আস্তাওয়া,
আলা বাইর, তিনি উটের উপরে উঠে যখন বের হতেন তখন তিনি তিনবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর বলতেন। তারপরে বলতেন কি সুবহানাল্লাহ ফাক্কারনা, এটা আমরা জানি। তারপরে তিনি কি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা তাকওয়া, হ্যাঁ যে সফর বীর তাকওয়ার জন্য হচ্ছে, আমি না মেলি মান মা তারদা সন্তুষ্টির কাজগুলো হবে, আল্লাহুম্মা আউযিনা আলাইনা সাফারনা, হে আল্লাহ তুমি আমাকে সফরটাকে সহজ করে দাও, আজবি আন্না বুদা দূরত্বটাকে কমিয়ে দাও, আল্লাহুম্মা আনতা সাহেবুস সফর, হে আল্লাহ তুমি আমাদের সফরের সাহেব। আল্লাহকে কি বলা হচ্ছে, আল্লাহুম্মা আনতা সাহেবু, আল্লাহ হচ্ছেন সাহেব সফর। তারপরের কথাটুকুই লক্ষ্য করুন, ওয়া খলিফাতু ফিল আহল, আর হে আল্লাহ তুমি হচ্ছ আমার পরিবারের খলিফা, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমি তো বাড়িতে নাই, আমি তো বাড়িতে নাই, আমি আমার পরিবারকে বাড়িতে রেখে চলে এসেছি সফরে, হে আল্লাহ তুমি আমার সভাভিষিক্ত হয়ে আমার পরিবারের খলিফা হয়ে যাও। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, ওয়া খলিফাতুন ফি আহলি আহলি, যে আমার পরিবারে তুমি মানে খলিফা হয়ে যাও। তার মানে খলিফাটা হলো কে, আল্লাহ। কেন, যে আমার পরিবারকে রক্ষা করবে, পাহারা দিবে, সুরক্ষা করবে, হেফাজত করবে, রহমত করবে, খায়ের দিবে, বরকত দিবে, আমাদের আমার পরিবার যে পরিবারের ভিতরে আমি নাই, তার মানে আমি অনুপস্থিত থাকতে পারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অনুপস্থিত নন। এটি হচ্ছে এটার ব্যাখ্যা, যে আমরা যখন সফরে যাই আমরা পরিবারে আমরা অনুপস্থিত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারকে উপস্থিত থাকেন। বরঞ্চ আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমার স্থলাভিষিক্ত আপনি হয়ে যান। সুবহানাল্লাহ, বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি, হে আমার প্রভু রব তুমি আমার খলিফা হয়ে যাও, মানে আমার পরিবারে খলিফা হয়ে যাও, আমার বদলে তুমি তাদেরকে চালাও। তো আমরা এখন কি জানলাম, যে আল্লাহর কোনো খলিফা নাই, বরঞ্চ আল্লাহই হচ্ছে আমাদের খলিফা। আর আমরা এতকাল কি শিখে এসেছি, আর আমাদের বুজুরগানের দিনরা কি শিখাচ্ছেন, আর কি আমরা পড়তেছি, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এই কারণে শুধুমাত্র অনুবাদ আর বড় বড় আলিমদের বই টই পড়লেই কাজ হবে না, সঠিকভাবে দেখতে হবে যে তিনি বাংলা ভাষায় সঠিকভাবে আপনাকে অনুবাদ করে জিনিসটা বুঝাচ্ছেন কিনা। আমাদের সমাজে যারা কোরআনের তাফসির করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা অতিমাত্রায় যারা অনুবাদের উপর নির্ভর করেন তারা হয়তো এমনও অনেক ভুল করতে পারেন, যেটা আপনাকে জানতে হবে সঠিকভাবে যে আসলে সহি কিনা অথবা ভুল কিনা। কারণ অনুবাদের ক্ষেত্রে যদি অনুবাদকারীর আকিদা শুদ্ধ না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ভুল করাটা স্বাভাবিক, ভুল করতে পারে। সুতরাং আমরা এটি দেখে নিলাম, আল্লাহ এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই কথাটুকু জানতে হলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। একটি হচ্ছে নাম্বার ওয়ান, ইসবাতু ইস্তাওয়া আলাল্লাহি আরশাহুল মাজিদ, যে দৃঢ় বিশ্বাস নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া হয়েছেন, আলাল আরশুহু তার আরশের উপরে, যে আরশ হচ্ছে আল মাজিদ অনেক বড়। তার মানে প্রথমে জানতে হবে ইস্তাওয়া, মানা কাউলুস সালাস আল ইস্তাওয়া মালুম, ইস্তাওয়া বলতে কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে দেখতে হবে যে স্কলাররা ইস্তাওয়ার সম্পর্কে কি বলেছেন, যেমন ইমাম জাহাবি ফি কিতাব আল আরশ, ইমাম জাহাবির একটি কিতাব রয়েছে তার নাম হচ্ছে আল আরশ, সেখানে তিনি বলেছেন, বলছেন ফি হাদিস জারিয়া মাসআলাতান আল আউলা শারঈয়াতুন কাউলুল মুসলিম আইনা আল্লাহ,
ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল আরশ, সেখানে তিনি বলছেন ফিল হাদিস জারিয়া মাসআলাতান, যে সেই যে দাসীর যে হাদিস সেই হাদিস থেকে দুটো মাসালা জানতে পারি। আউলান, একটি হচ্ছে শারঈয়াতুন কাউলুল মুসলিম আইন আল্লাহ, যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা, বলা আল্লাহ কোথায়, এটি শরীয়ত সম্মত। জেনে রাখুন, কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই জিজ্ঞাসা করাটা শরীয়ত সম্মত, ভয় পেলে কাজ হবে না আর সমালোচনা করা যাবে না, কারণ এটা শরীয়ত সম্মত হাদিস হচ্ছে এটা দলিল। ওয়াসানিয়া কাউলুল মাসউল ফিসসামা, এবং এটার উত্তরে তাকে বলতে হবে যে ফিসসামা, যে এর আসমানের সি মানে ভিতরে। এখানে আবার আমাদের দেশে আবার অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, সি মানে হচ্ছে ভিতরে, তো এটি তো হেভেনের ভিতর আল্লাহ, তো আমরা বলতেছি যে আল্লাহ হচ্ছে সবকিছু উপরে। আবার সি, শুনেন, আরবি ভাষা ভালো করে শিখতে হবে, অনুবাদ পড়লে ভুল করার সম্ভাবনা থেকে যেতে পারে। ফি কথাটা কখনো কখনো আরবি ভাষায় আলা হিসাবে ব্যবহার হয়, যেমন বাংলা ভাষায় ব্যবহার হয়। আমি আপনাকে বললাম, হ্যালো, টেলিফোন করলাম আপনার ছেলের কাছে অথবা মেয়ের কাছে যে তোমার আব্বা অথবা আম্মা কোথায়, তো আপনার মেয়ে অথবা ছেলে উত্তর দিল বাড়িতেই আছে, তো দেখা গেল যে তার বাবা অথবা মা ছাদের উপরে আছে, কিন্তু সেটা তো বাড়িতেই আছে, তো বাড়িতেই আছে তার মানে বাড়ির ভিতরেই আছে এটা বোঝায় না, বাড়িতে আছে মানে বাড়ির ছাদের উপরে থাকতে পারে অথবা বাড়ির নিচে ভূখণ্ডে থাকতে পারে, হ্যাঁ, অথবা বাড়ির চারপাশে থাকতে পারে। তো আরবি ভাষায় ফি মানে হচ্ছে কখনো কখনো আলা মানে উপরে। ওমিন আনকারা হাতান মাসআলাতান ফা ইন্নামা ইয়ানকারু আলাল মুস্তাফা, যে ব্যক্তি এই দুটোকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করবে। এই কথাটা কে বলেছেন? ইমাম যাহাবী ফি কিতাব আল আরশ। আবু আব্দুল্লাহ আল কুরতুবি মালিকি ফি তাফসির, ইমাম কুরতুবি তিনি বলেন, লাম ইয়ানকার আহাদুন মিনাস সালাফ সালেহ আন্নাল্লাহ ইস্তাওয়া আলাল আরশাহু হাকিকা, বাস্তবেই আরশের উপরে উপস্থিত রয়েছে, এই কথায় সমস্ত সালাফুস সালেহ তারা একমত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমু ফতোয়া কিতাবের ভিতরে বলেন, ফাকুল্লু মান কালা ইন্নাল্লাহ বিজাতিহি ফি কুল্লি মাকান, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, ফাহুয়া মুখালিফাল কিতাব ওয়া সুন্নাহ, তারা কিতাব সুন্নাহ বিরোধিতা করে, ওয়া ইজমা'ু সালাফু ওয়া আইম্মা ওয়া আন্না মা, যে মুখালিফ তারা হচ্ছে সমস্ত কিছুর মুখালিফ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সব কিছুর উপরে। আরেকটি জিনিস জানতে হলে আমরা প্রথমে জানবো যে সম্পর্কে, যেটা হলো আল ইসবাতু ইস্তাওয়া আলাল্লাহি আরশাহু মাজিদ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আল ইসবাতু ইসবাতু উলু আল্লাহি আল কাহু, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ, উলু আল্লাহি তাআলা, এটাকে বলা হয় উলু। আমাদের এই ক্লাসের ধারাবাহিকভাবে তিন চারটি ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ কোথায়, এর অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে উলু আল্লাহি তাআলা, আপনারা লিখে রাখেন, উলু আল্লাহি তাআলা, উলু মানে উপরে, ঊর্ধ্বগামী, উপরে রয়েছে আল্লাহ, উলু আল্লাহ, এটাকে আরবিতে হাদিসের ভাষায় বলা হয় উলু আল্লাহি তাআলা আলা খালকিহি, যে তার সৃষ্টির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আরশ, তো পানি, পানির উপরে আরশ, সেটা আমরা আলোচনা করেছি। তারপরে আসমা তাবা আসমাওয়াত, এর উপরে পানি, এর উপরে আরশ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়া আল্লাহু তাআলা, যে এই যে হলু আল্লাহ যে উপরে হলু, এটার জন্য ইমাম যাহাবী তার বিখ্যাত কিতাব কিতাব মুখতাসার আল-উলু লিখেছেন। আপনারা যারা আরবিতে পড়তে পারেন সেই কিতাবটুকু পড়লে আল্লাহ সম্পর্কে অনেক জানা যায়, মারিফাতুল্লাহি তাআলা অনেক কথা সেখানে লেখা রয়েছে। হলু, এই হলু যে এই যে উপরে রয়েছে, এই কথাটা বলতে দুটো জিনিস বুঝায়, হলু জাত হলু সিফাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব উপরে রয়েছে, তার গুণাবলীও সর্বোচ্চ, গুণাবলীও সর্বোচ্চ, আমরা পরে ব্যাখ্যা করছি।
তারপরে কি জানতে হবে? ইসবাতু সাওকিয়াতুল্লাহি তাআলা আলা ইবাদি, সাওকিয়াতুল্লাহি তাআলা। তো এটি হচ্ছে তিন নাম্বার, ইসবাতু মানে দৃঢ় বিশ্বাস নিতে হবে আল্লাহি তাআলা, আল্লাহ হচ্ছে বান্দার উপরে, সাওকিয়া ফাওকা ইবাদ। আল্লাহ যেমন কোরআনের ভিতরে বলছেন আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফাওকা ইবাদি জাতা ওয়া কদর, সূরা নাহল। আমরা এটা বিস্তারিত পরে আলোচনা করব, আমরা শুধু হেডলাইন গুলো আপনাদের খেদমতে বলে যাচ্ছি যে এই কতগুলো বিষয় ভালো করে জানলেই আল্লাহ কোথায় তার সমাধান আমরা পাব। ইসবাতু আন্নাল্লাহ ফিস সামা, যে দৃঢ় বিশ্বাস নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন হেভেন সমূহের উপরে, ফিস্তানা অথবা আসমানে, এতটুকু যদি বলেন এইভাবে কিন্তু পূর্ণ ব্যাখ্যা হবে আসমানের উপরে। আরেকটি জানতে হবে ইসবাতু মাইয়াতুল্লাহি তাআলা মা খালকিহি ওয়া কুরবাহু মিন ইবাদি, যে আল্লাহ যে মাইয়া মানে আল্লাহ যে সাথে থাকে, বান্দার সাথে থাকে, সৃষ্টির সাথে থাকে, এটা কিভাবে থাকে সেটাও কোরআন থেকে আমাদেরকে বুঝতে হবে। তার মানে হলো এক নাম্বার, আবার লেখেন আপনারা যদি লিখতে চান, ইসবাতু ইস্তাওয়া আলাল্লাহি আরশাহু আল মাজিদ, এটা হলো এক নাম্বার, আরশের উপরে ইস্তাওয়া, এই কথাটুকু আমাদেরকে পূর্ণভাবে জানতে হবে। ইস্তাওয়ার মানে কি, অর্থ কি, এ সম্পর্কে স্কলাররা কি বলছে ইত্যাদি। দুই নাম্বার হচ্ছে ইসবাতু ওলু আল্লাহি আলাল খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উপরে, ওলু আল্লাহি তাআলা। তারপর ইসবাতু ফাওকিয়াতুল্লাহি তাআলা আলাল ইবাদি, যে বান্দার উপরে ফাওকিয়া হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আন্নাল্লাহ ফিস সামা, আল্লাহ হচ্ছেন ফিস সামা, আসমান সমূহের উপরে রয়েছেন। তারপরে রয়েছেন মাইয়াতুল্লাহি মাআল খালকিহি, আল্লাহ তার সৃষ্টির সাথে কিভাবে থাকেন, মাইয়াতুল্লাহ মাইয়াতুল্লাহি মাআল খালকিহি ওয়া কুরবাতুল্লাহ এবং কুরবুল্লাহ, আল্লাহ নৈকট্য, আল্লাহ যে কত নিকটে, এটি মাইয়াতুল্লাহ ওয়া কুরবুল্লাহি তাআলা মিন ইবাদি। এই পাঁচটি জিনিস আমাদেরকে জানতেই হবে, মাইয়াতুল্লাহি ওয়া কুরবুল্লাহি তাআলা একটি, আন্নাল্লাহ ফিস সামা দুইটি, ফাওকিয়াতুল্লাহি তাআলা তিনটি, উলু আল্লাহি তাআলা চারটি, ইস্তাওয়া আলাল্লাহি আরশাল মাজিদ পাঁচটি। এই মোট পাঁচটি বিষয় পূর্ণ ব্যাখ্যা সহকারে আমরা যদি শিখি তাহলে আল্লাহ কোথায় তার সমাধান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আমাদের দেশে কি জানা উচিত ছিল, আসুন দেখি ইমাম আবু হানিফা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই সম্পর্কে তিনি আমাদেরকে কি বলছেন, ভালো করে শুনেন। আফসোস আমাদের ভারতবর্ষে নামাজ রোজাতে হলো আবু হানিফা, নাম দিয়ে যা খুশি তাই করে, নাম দেয় আবু হানিফা, আর আকিদার ক্ষেত্রে হচ্ছে মাতুরিদি, আবু হাসান আল মাতুরিদি, মানে ইমাম আবু হানিফার আকিদা ছিল সালাফুসালেহ আকিদা। কত সুন্দর এর প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরছি, আর ওই আকিদায় আমাদের দেশে কোনো লোকই বিশ্বাস করে না। তার মানে আমাদের দেশে দুটি জিনিস আছে, কি নামাজ রোজা হজ জাকাত হচ্ছে হানাফি মাযহাব, আর আকিদার ক্ষেত্রে হচ্ছে মাতুরিদি মাযহাব। তো মাতুরিদি মানে হচ্ছে মানে কোন নিরাকার আকার নাই, বস্তু নাই, কোনো বস্তু নাই, চারিদিক কোনো দিক নাই, ব্যাখ্যা নাই, অস্তিত্ব নাই, সাবস্টেন্স না, দেহ নাই, অ্যাক্সিডেন্টালি হয় নাই, ইত্যাদি ইত্যাদি আজব আজব সিফাত বর্ণনা করা হয়েছে তার কিতাবগুলোতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক না, সংখ্যা না, ইত্যাদি বলে কি, তারা বলে কি যে আল্লাহ এক, এই কথাটা বললেও নাকি শিরিক হয়ে যাবে, আল্লাহ এক এটা বললে শিরিক হবে, কিভাবে বলে যে আল্লাহ এক সংখ্যায় বলা যাবে না, সংখ্যাটা নাকি শিরিক, এই ধরনের নাদান মানে অযোগ্য লোকদের দ্বারা আমাদের সমাজ কলুষিত হয়েছে। দেখুন আবু হানিফা কি বলছেন,
কালা আবু হানিফা মান কালা লা আরিফু রাব্বি ফিস সামাই আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল আর রহমান আলা আল আরশি সাওয়া وعرشه فوق سبع سماوات এটি কিতাবের ভিতরে বিভিন্ন স্কলার উল্লেখ করেছে। আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি বলেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহ কি আসমানে রয়েছেন নাকি জমিনে রয়েছেন আমি জানি না, লা আরিফু রব্বি ফিস সামা আম ফিল আরদ, যে ব্যক্তি, এখন এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে আছে কি নাই, আমার তো মনে হয় সবাই আছে। কারণ আমাদের দেশে যদি বলা হয় আচ্ছা আপনি যে নামাজ রোজা পড়তেছেন খুবই কপালে ডাক ফেলে দিচ্ছেন, আপনি একটু থামেন, আপনি বলেন তো আল্লাহ কি আসমানে রয়েছে না জমিনে রয়েছে, তো আমাদের সমাজে সাধারণত যে কথাটুকু বলবে আরে ভাই রাখেন, আগে নামাজ পড়লে আমল করে লই, এগুলো জানার দরকার নাই। এই ধরনের লোক যদি থাকে আবু হানিফার মতে সে কাফের হয়ে গেছে, কাফারা। লা আরিফু, কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ওমান কল, যে ব্যক্তি বলবে লা আরিফু রব্বি, আমার রব কোথায় আমি জানি না, ইসসামাই আসমানে, আম ফিল আরদ অথবা জমিনে আমি জানি না কোথায়, জমিনে না আসমানে আমি জানি না, তার মানে সব জায়গায় অথবা জানে না, ফাকাদ কাফা, ফাকাদ কাফারা, সে কুফুরি করলো মানে একেবারে কাটটা কাফের হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ এটা তো কোনো হাদিস না তার কথা, কিন্তু তিনি বলছেন ফাকাদ কাফারা, সে কুফুরি করলো, কারণ লিআন্না আল্লাহ তাআলা, আল্লাহ তার বইতে কিতাবে বলছেন কোরআনে বলছেন কি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, ও আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত, সাত সামাওয়াত মানে সাত আসমান যদি বলেন, তার উপরে হচ্ছে আরশ, আর আরশের উপরে হচ্ছে আল্লাহ, কুলতু ফা ইন্না কাল ইন্নাহু আলাল আরশ। এখন কোন ব্যক্তি এটা আবার বলল, যেমন অনেকে আবার হয়তো বলল যে হ্যাঁ আল্লাহ আরশের উপর, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, ফা ইন কাল ইন্নাহু আলাল আরশ ওয়ালাকিন্নাহু ইয়াকুল লা আদরি আল আরশু ফিস সামা আম ফিল আরদ, কিন্তু ওই ব্যক্তি বলল যে আরশ জমিনে আছে না আসমানে আছে আমি জানি না। এই ধরনের কোন লোক যদি এই কথা বলে যে আল্লাহ আরশের উপরে আছে ঠিকই, কিন্তু আরশ কোথায় আছে আমি জানি না, এটা আসমানে আছে নাকি না জমিনে আছে আমি জানি না, ক্বালা ইমাম আল আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফাকাদ কাফারা, সে কুফরি করলো, লিআন্নাহু আনকারা আন ইয়াকুন ফিস সামা, আল্লাহ যে মানে ফিস্তামা জমে আসমানের উপরে রয়েছেন সেটাকে সে অস্বীকার করলো, লিআন্নাহু তাআলা আআলা আলিয়ুন ওয়া আন্নাহু ইয়াদউ মিন আআলা লা মান আসফালা, যে আগে যে অস্বীকার করেছে তার থেকেও এই অস্বীকার জঘন্য, যে ব্যক্তি বলছে আল্লাহ আসমানে না জমিনে সে যতটুকু কুফুরি করেছে, আর যদি কেউ বলে আরশ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, তার কুফুরি আরো জঘন্য অ্যাকর্ডিং টু আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। ক্বালা ওয়া ফি লাফজ সাআলতা আবি হানিফা, আবু হানিফাকে একটা লোক জিজ্ঞাসা করল ইয়াকুল লা আদরি রাব্বি সামা আম মা ফিল আরদ ক্বাল ফাকাদ কাফারা, এই কথাটা বলা হয়েছে যে যে কখনোই এই কথা বলা যাবে না, এই কারণে আবু হানিফা সম্পর্কে এরকম এই কথাটা বিভিন্ন ভাবে এসেছে কিতাবের ভিতরে, আবু হানিফা ফাআতিয়াতু আতিয়াহু ফাআতাত ফাকালাত, একটি মহিলা এসে বলল আনতাল্লাযী তাআলামুন নাস মাসআলা ওয়া কাদ তারাকতা দীনাক, একটা মহিলা আবু হানিফা এসে কে জিজ্ঞাসা করল হে ইমাম আপনি তো মানুষদেরকে মাসালা শিখান কিন্তু আপনি তো আপনার ধর্ম পরিত্যাগ করেছেন, তখন আবু হানিফাকে ওই মহিলা জিজ্ঞাসা করতেছে আইনা ইলাহাক আল্লাযী তা'বুদু তা'বুদাহু, আপনি বলেন আপনার প্রভু কোথায় যার ইবাদত আপনি করেন, আবু হানিফাকে প্রশ্ন করছে একজন মহিলা, এটাও কিতাবে আছে, আইনা ইলাহাক আল্লাযী তা'বুদাহু, ফাসাকাতা আনহা, আবু হানিফা চুপ হয়ে গেলেন,
ইমাম আল ইমাম আল আবুল হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি চুপ হয়ে গেলেন। সুম্মা মাকাসা সাবআতু আইয়াম লা ইয়াজিবহা সুম্মা খারাজা ইলাইনা ওয়াকাদ ওয়াদা কিতাবা ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা দুনাল আরদ ফাকালা লাহু রাজুলুন। আবু হানিফা এই প্রশ্ন শুনে চমকে গেলেন, চুপ হয়ে গেলেন। সাত দিন আর তিনি ওই মহিলার মুখোমুখি হন নাই। তারপরে তিনি ঘর থেকে বের হয়ে কিতাব দেখিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে রয়েছেন, ইন্নাল্লাহা ওয়াদাআক কিতাবান ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা দুনাল আরদ, তিনি জমিনের উপরে নাই আসমানের উপরে। ফাকালা লাহু, তখন ওই মুহূর্তে ইমাম আবু হানিফাকে আরেকটি লোক প্রশ্ন করল, আরাইতা কাউলুল্লাহু তাআলা, আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মাআকুম, তিনি হচ্ছেন তোমাদের সাথে। قال الامام ابو حنيفه رحمه الله تعالى هو كما تكتب للرجال اني معك وانت عنه غائب। এটি এই জন্যই কোরআনে আল্লাহ লিখেছেন যে তুমি অনুপস্থিত থাকতে পারো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তোমাদের উপরে হাজির। এটি আল্লাহ লিখে রেখেছেন, তামা হুয়া তাকতুব লিরিজাল, প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন কিতাবে, ইন্নি মাআক, যে আমি তোমার সাথে, ওয়া আনতা আনহু গায়েব, কারণ আমি অদৃশ্য হয়ে যেতে পারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অদৃশ্য হন না। যখন আমরা আলোচনা করেছি যে সফরে যাওয়ার সময় আমরা কি বলি, যে আল্লাহ হচ্ছেন আমাদের পরিবারের খলিফা। ইমাম মালিক কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইন আল্লাহ, হাদাসানা আব্দুল্লাহ বিন নাফিউ কাল কালা মালিক বিন আনাস, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত আসমানের উপরে কিন্তু তিনি তার জ্ঞান, ইলমুহু, তার যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান সমস্ত জায়গায়, সব জায়গায় আল্লাহর জ্ঞানের দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। ওয়াকিল আল মালিক আর রহমান আল আল আরশিস্তাওয়া, যে একজন লোক ইমাম মালিককে জিজ্ঞাসা করল যে আল আরশিস্তাওয়া, এই যে ইমাম মালিককে জিজ্ঞাসা করেছিল, ইমাম মালিক ঘাবড়ে গিয়েছিলেন। এটি কিতাবের ভিতরে রয়েছে, একটি লোক এসে জিজ্ঞাসা করল, ওখারাজা আবু নাঈম, ফাজাআ রাজুলুন ফাকালা ইয়া আব্দুল্লাহ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, যে ইমাম মালিককে বলল, হে আবু আব্দুল্লাহ, আপনি বলেন আল্লাহ বলেছেন কোরআনে আর রহমান আল আরশ ইস্তাওয়া, কিন্তু আল্লাহ আরশের উপরে কিভাবে সমাসীন হলেন, কিভাবে হলেন বলেন। এই কথা শুনে কি করলেন, ফামা ওয়াজাদা মালিক মিন শাইইন মা ওয়াজাদ ফি মাসআলাতি, উনি চিন্তিত হয়ে পড়লেন, এমন কিছু পেয়ে বললেন, প্রিয় কুপায় তিনি মানে ডুবে গেলেন, বা নাজারা ইলাল আউদ, তিনি মাটির দিকে তাকিয়ে তাই, ওয়াজাআলা ইয়ানকুদ ফি ইউদি এদাইহি এবং হাত্তা আলাহু রেহদা ইয়ানি ইরক, তার কপালে ঘাম জমে গেল, ইমাম মালিকের কপালে ঘাম জমে গেল, তিনি মাটিতে কুটাকুটি করা শুরু করলেন, গাবিয়ে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরশের উপরে আরোহণ করেছেন, প্রশ্ন করেছে কিভাবে, কাইফা কাইফা ইস্তাওয়া। যেমন আমাদের ক্লাসে অনেকে প্রশ্ন করে যে কেন করেছে, সব প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে করা যায় না, আপনাদেরকে জানতে হবে। যেমন ওই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞাসা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, সমাসীন হয়েছে, কিভাবে বুঝলাম ইস্তাওয়া হয়েছেন, সমাসীন হয়েছেন, কিন্তু কিভাবে। এটা শোনার পরে ইমাম মালিক এর কপাল থেকে ঘাম বেরোতে লাগলো, তিনি মাটির দিকে তাকিয়ে থাকলেন, ভয় পেয়ে গেলেন, তারপরে তার গভীর চিন্তায় তাকে পেয়ে বসল। অনেকক্ষণ পর সুম্মা রাআসাহু রামা আলউদ, তিনি তখন তিনি মাথা তুলে বললেন, আল কাইফু মিনহু গাইরে মাকুল, কিভাবে এই জিনিসটি
জানা যায়নি, বলা যায়নি, গাইরু মাকুল কেউ বলতে পারবে না, ওয়াল ইস্তাওয়া মিনহু গাইরু মাজহুল, আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া হয়েছেন সেটি হচ্ছে মাজহুল, আমাদের জানার বাইরে হয়ে গেছে, অজ্ঞাত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন এই বিষয়ে ঈমান আনতে হবে, এটি আমাদের জন্য ওয়াজিব। ওয়া সুয়ালু আনহু বিদআ, আর এটি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে বিদআ। ওয়া আযানকা ওয়া আযানাকা সাহিবু বিদআ, আর আমি তো তোমাকে দেখছি যে তুমি একজন বেদাতী লোক। ওয়া আমরু বিহা ফাখরাজা, তখন তিনি আদেশ করলেন এই লোকটাকে বের করে দাও মসজিদ থেকে। এই কথাটুকু রয়েছে হেলিয়াতু, একটি কিতাব রয়েছে হেলিয়া, এর ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছে। এই এটার থেকে আমরা কি শিখতে পাই, শিখতে পাই যে আমাদের যে এই যে ক্লাস দর্স, এটি হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা। এখানে প্রশ্ন করতে গেলে কিভাবে অথবা কেন এইভাবে প্রশ্ন করা যাবে না, কেন এটা করেছে, কেন আরে কেন এটা করেছে তা আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেকে যেভাবে বর্ণনা করেছেন আমরা সেটাই আমরা তার কিতাব এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে শিখতে চাচ্ছি, শেখার চেষ্টা করছি, এভাবে আল্লাহকে চিনতে তিনি বলেছেন, তার রাসূল বলেছেন। যে সকল জায়গায় উত্তর জানা যায় নাই সেগুলোকে প্রশ্ন করা যাবে না, কারণ সেগুলো প্রশ্ন করলে আমরা তার কোনো উত্তর দিতে পারবো না। যেমন প্রশ্ন করা হয়েছিল ইমাম মালিককে যে আরশের উপরে তিনি কিভাবে আরোহণ করেছেন, তখন তিনি বললেন যে আরোহণ করাটা অজ্ঞাত, কিভাবে করেছেন তা আমরা জানি না, কারণ এই সম্পর্কে কিভাবে করা হয়েছে কিছু বলা হয়নি, কিন্তু তার উপরে বিশ্বাস করা হলো ওয়াজিব, আর একে জিজ্ঞাসা করা হচ্ছে বেদা, আর যিনি জিজ্ঞাসা করেছেন তাকে তিনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, যে গেট আউট। সুতরাং উল্টাপাল্টা প্রশ্ন করলে তাকে এন্টারটেইন করা যাবে না। আমাদের শ্রোতাদের অনেকের আবার আমার উপর অভিমান রয়েছে যে আমি খুব রাগ করেছি, শুনেন প্রত্যেকটি জিনিসের একটি আদব রয়েছে, যদি আমরা সেটা না জানি সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যেমন ইমাম মালিক এই প্রশ্ন জিজ্ঞাসা করার ফলে ওই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ তাআলা ইমাম আশ-শাফিঈ তিনিও বলছেন ইন্নাল্লাহা তাআলা আলা আরশাহু, আরশের উপরে রয়েছেন, ফিস সামাঈ ইয়াকরিবু মিন খালকিহি কাইফাশা, তিনি বান্দার সৃষ্টির খুব নিকটে আছেন যেভাবে তিনি চান। ওয়া আন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামা আদ-দুনিয়া কাইফা ইয়াশা, তিনি আর সামা দুনিয়াতে নাজিল হন যখন চান। এইভাবে ইমাম আল আহমদ বি আন্নাল্লাহ আলাল আরশ কাইফা শা কামা শা বিলা হাদ্দা ওয়ালা সিফাতি ইয়াবলুগুহা ওয়াসাফা ওয়াল ইয়াহদ্দাহু আহাদান, যে আমরা বিশ্বাস করি আমরা আমরা মানে ইমান এনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, কিন্তু কিভাবে তিনি আরশের উপরে অবস্থান করছেন সেটা আমরা জানি না, আর সেটি কোনো ব্যাখ্যা ছাড়া, সেটি কোনো বর্ণনা ছাড়া আমরা সেটার উপরে ঈমান এনেছি। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে চার ইমামই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছে, তার মানে আমরা একটা দিক পাচ্ছি, নির্দেশনা পাচ্ছি। সে নির্দেশনা হচ্ছে কি, সবকিছু হচ্ছে উপরের দিকে, আরশ কোথায়, উপরের দিকে। এই কারণেই আমাদেরকে জানতে হবে যে প্রথমে আমাদেরকে জানতে হবে উলু, উলু আল্লাহি তাআলা। এই বিষয়ে আমরা এখন শিখব যে আল্লাহ সুবহানাহু তাআলার যে গুণাবলী রয়েছে, গুণাবলীর ভিতরে একটি অন্যতম গুণাবলী হচ্ছে উলু আল্লাহি তাআলা। আপনারা এখন থেকে আমার সাথে সাথে এটা শিখে ফেলবেন, এই আরবিটা আপনাদেরকে মুখে আনতে হবে, উলু উলু আল্লাহ। এই যে আমরা বলছি মারিফাতুল্লাহি তাআলা, এই যে তাআলা তা যোগ করে বলা হচ্ছে যে দ্বিতীয় পুরুষ, মানে আপনি, তুমি, তা, আলা মানে উপরে, ঊর্ধ্বগামী,
আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা মানে হচ্ছে আল্লাহ উপরের দিকে, তার মানে আল্লাহর একটি দিক রয়েছে, জিহা জিহা রয়েছে। আর ওই হানাফি ফিকাল আকবরের ব্যাখ্যাতে ওই ক্যালিফোর্নিয়ার হোয়াইট থ্রেড প্রেসের লোকরা বলতেছে কি যে আল্লাহর কোনো জিহা নাই, মানে আল্লাহ কোন দিকে, পাতালে আছে মাটির নিচে নাকি আসমানের উপরে, এটার কিছু নাকি নাই। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন অনু, এখন এই যে আল্লাহ সর্বোচ্চ উপরের দিকে ঊর্ধ্বগামী, এটাকে বলা হয় অনু আল্লাহ, আল্লাহ ঊর্ধ্বগামিতা, আল্লাহর ঊর্ধ্বগামিতা, অনু আল্লাহি তাআলা, উলু আল্লাহি তাআলা মিন সিফাতিহি জাতি, এই আল্লাহর এই সিফাতটা হচ্ছে তার জাতের সিফাত। ভালো করে শুনে রাখুন, উলু আল্লাহি তাআলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী। এই গুণাবলীটা আল্লাহর কোন অংশের সাথে রিলেটেড? এক নাম্বার হচ্ছে আর সিফাতি জাত, তার অস্তিত্বের সাথে রিলেটেড, সিফাতিহি জাতিয়া। ওয়া ইয়ানকিসিম ইলা কিসমাইন, এটি দুই ভাগে ভাগ করা হয়েছে, উলু জাতুন ও উলু সিফাত, যে আল্লাহ নিজে ঊর্ধ্বগামী, সবকিছু আল্লাহ নিজে জাত হচ্ছে উপরে, সবকিছুর উপরে। তো সবকিছু বলতে আমরা কি বুঝি? আল্লাহ যেগুলিকে সৃষ্টি করেছেন, তো সৃষ্টি করেছেন কি, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরশ, তারপরে হচ্ছে কুরসি, যে আরশের থেকে অনেক ছোট হচ্ছে কুরসি। আরশ যদি একটি মরুভূমি হয় তাহলে কুরসি হচ্ছে একটি ছোট লোহার আংটি, যেটা আমরা হাদিস পেশ করেছি। তাহলে আরশ এবং কুরসি, তারপরে হয়েছে পানি, তারপরে সাতটি সামাওয়াত হেভেন, তারপরে দুনিয়া ইত্যাদি ইত্যাদি, বিশ্ব ব্রহ্মাণ্ড ইত্যাদি ইত্যাদি। তো সবকিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতই রয়েছে, অলু জাত। আর আল্লাহর যে সিফতগুলো রয়েছে সেগুলিও ঊর্ধ্বগামী, উঁচু। আম্মা হলু সিফাতি বিমা'না আন্নাহু মা মিন সিফাতিল কামাল ইলাল্লাহি তাআলা আ'লাহা ওয়া কামালিহা, মানে এই গুণাবলীগুলি হচ্ছে পারফেক্ট, পরিপূর্ণ এবং সম্পাদিত হয়েছে। একটা উদাহরণ দিয়ে বুঝায় কামাল, যে এই যে সিফাতগুলো, এই সিফাতগুলো হচ্ছে কামাল, পরিপূর্ণ হয়েছে, তার মানে কি? মনে করেন একজন লোক মনে করতেছে যে এই যে দুনিয়া, এটা আগে থেকেই আছে, মানে এই দুনিয়া কেউ সৃষ্টি করে না, এটা অটোমেটিক্যালি দুনিয়াই ছিল, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠাইছে, মানে দুনিয়াটা কখন শুরু হয়েছে এটা জানা যায় না, এটা আগে থেকেই ছিল। তো অটোমেটিক যদি হয়ে থাকে তাহলে সে কি অস্বীকার করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রথমে ছিলেন, তার সাথে কিছু ছিল না, এই কথাটাকে সে অস্বীকার করত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ছিলেন তখনই তিনি খালেক, সৃষ্টি করেছেন, মানে তিনি কাজ সম্পাদন করে ওই গুণ অর্জন করে না। আমরা ডাক্তারি পড়ে ডাক্তার হই, আমরা ওকালতি পড়ে উকিল হই, এডুকেশনে পড়াশোনা করে শিক্ষক হই, হ্যাঁ পড়াশোনা করে স্কলার হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে ওই গুণ অর্জন করেন না। তিনি কাজ করারও বহু আগে, শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সাথে সেই গুণাবলী বিদ্যমান ছিল এবং এমনভাবে ছিল, নিরঙ্কুশ, পরিপূর্ণ, তাতে কোনো ত্রুটি ছিল না, আলাহা ওয়া কামালিহা। যেমন যেমন বলা হচ্ছে আসিফাতুল মাজিদ কাহরু সিফাতুল জামাল কুদরা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য, তারপরে তার ক্ষমতা আল মাজিদু ইত্যাদি, যেটা পরিপূর্ণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকের ক্লাসে আর এই অলু আল্লাহি তাআলা আমরা বেশি আলোচনা করব না ইনশাআল্লাহ তাআলা, আমরা আগামী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র গত ক্লাসে যদিও এই প্রশ্নটুকু প্রাসঙ্গিক ছিল না, কিন্তু আমাদের এক শ্রোতা তিনি প্রশ্ন করেছেন, আমাদের সমস্ত শ্রোতা বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই ক্লাসটুকু হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি, জ্ঞান সম্পর্কে, আকীদা সম্পর্কে,
এটি কোনো আমল সম্পর্কিত নয়, আমাদের সমাজে ইসলামী বক্তৃতা দেওয়া ভীষণ সমস্যা। মানে আকীদার উপরে কারোর কোনো চাহিদাও নাই, আগ্রহও নাই, কিচ্ছু নাই। আমাদের আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে পরকালে আমরা, পরকালে কি হবে, আল্লাহর সাথে আমরা দেখা করতে পারবো না। লেকায় রাব্বি মান আমালান আমিলান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, সূরা কাহাফের শেষ আয়াত। এখানে আল্লাহ কি বলছেন, যে তাওহীদকে প্রতিষ্ঠা না করতে পারলে আল্লাহর সাথে দেখা হবে না, তাহলে তো সবই নষ্ট হয়ে যাবে। আকীদাকে শুদ্ধ করতে, বিশেষ করে আল্লাহর জ্ঞান সম্পর্কে। তো এটি যদিও কঠিন সেটা আমি স্বীকার করি, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, কঠিন হলেও আপনারা যারা, আপনাদের অনেক মডারেটর রয়েছেন, বিদুষী বিদ্যাবতী অনেক বোন রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করুন, পরিষ্কার হন, নিজের ধারণাকে সঠিক করুন, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। আর এখানে ছোট করে যেমন আমরা সফরের দোয়া আলোচনা করি, যেমন আপনি যদি সফরের কি দোয়া আছে আমাকে বলেন, এটা তো দোয়ার কোনো ক্লাস না। এই কারণে বলছি যে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হবে না, যদি থাকে করতে পারেন কিন্তু মজলিসে করবেন না, সেটি ব্যক্তিগত ভাবে উম্মু সুমাইয়ার কাছে আপনারা বলবে, উম্মু সুমাইয়া আমার কাছ থেকে সেটা উত্তর জেনে আপনাকে জানিয়ে দেবে। যদিও গত ক্লাসে আমরা এটা আলোচনা করিনি, একজন বোন প্রশ্ন করেছিল যে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, এই যে হাদিস এ সম্পর্কে বলার জন্য আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু হাদিসটা যেহেতু সহি না, এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। এটি শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব দাইফ সুনান তিরমিজিতে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3398। হাদ্দাসানা ইয়াহিয়া বিন মুসা হাদিস বর্ণনা করছে, মানে এটা আসছে হলো আন আব্দুর রহমান বিন আব্দুল قاري قال سمعت عمر بن الخطاب رضي الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم اذا نزل عليه الوحي سمع عند وجهه كدبي نحل মানে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন ওহি নাজিল হতো, اذا نزل عليه الوحي সেটি মৌমাছির মতো গুনগুন শব্দ হতো, সুমি আইন্দাউল ওয়াজিহি কাদুউই আন্নাহল, মৌমাছির গুঞ্জন মঞ্জুরির মতো শব্দ হতো, তা উনজিলা আলাইহিল ইয়াউমান, একদিন তার উপরে এরকম গুনগুন আওয়াজ শুরু হইল। আমরা কাসাদা সাআতান ফা ইউসাল্লিয়া আনহু, আমরা সেখানে অবস্থান করলাম, যে গুনগুন শব্দ হচ্ছে সবাই আমরা অবস্থান করলাম, বা ইস্তিকবালুল কিবলাতে ওয়া রাফা ইদাইহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিবলামুখী হলেন, হাত তুলে দোয়া করলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুনগুন শব্দ হচ্ছিল, আমরা অবস্থান করলাম, তিনি বসলেন, ফা ইউসরিয়া আনহু ফা ইস্তিকবালু কিবলা, তিনি কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করলেন, কি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তুনকিসনা, হে আল্লাহ আমাকে বেশি দাও কম দিও না, ও আকরিমনা ওয়ালা তুহিনা, যে আমাকে সম্মানিত করো লাঞ্ছিত করো না, ও আতিনা ওয়ালা তাহরিমনা, তুমি আমাকে দান করো আমাকে বঞ্চিত করো না, ও আসিরনা ওয়ালা তুফিরনা আলাইনা, ও আরদিনা ওয়ারদা আন্না, এবং আমার উপদের উপর সন্তুষ্ট হও আমাদের উপর অসন্তুষ্ট হও না ইত্যাদি। সুম্মা কাল, তখন রবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইয়া আশুরু আয়াত, আমার উপরে এখন 10টি আয়াত নাজিল হয়েছে, মান আকামা মা হুন্না দাখাল আল জান্নাত, যে ব্যক্তি এই 10টি আয়াতের উপরে আমল করবে, প্রতিষ্ঠা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুম্মা কারা কাদ আসলাহাল মুমিনুন হাত্তা খাতামা 10 আয়াত, হাযাল হাদিস যাঈফ ضعيف مشكاة المسابع شيخ الألباني رحمه الله تعالى، والتحقيق الثاني ضعيف جامع الصغير حديث نمبر 1300
43 জামে আল সাগীরের ভিতরে শেখ আলবানী এই হাদিসটাকে দুর্বল বলেছেন। শুধু শেখ আলবানী নন, ইমাম আহমেদ এর একজন রাবি সম্পর্কে বলেছেন তিনি তাকে চিনেন না। ইমাম নাসাই তিনি তার কিতাবে বলেছেন যে তার কতিপয় রাবিকে তিনি চিনেন না, তিনি দুর্বল বলেছেন। এইভাবে অনেক স্কলার এই হাদিসটুকুকে দুর্বল বলেছেন, মানে মেজরিটি যারা হাদিসের তাহকিক করে তারা এই হাদিসটাকে দুর্বল বলেছেন, সহি বলেন নাই। কারণ হচ্ছে যে এই হাদিসের একজন রাবি হচ্ছে দুর্বল। শুধুমাত্র আমাদের একজন মুহাদ্দিস, তার নাম হচ্ছে আহমেদ শাকের রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা সবাই জানেন আহমেদ শাকের, মুসনাদ আহমেদের তাখরিজ করেছেন, তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলার অনেক আগেই তিনি ইন্তেকাল করেছেন, 60-এর দশকে তিনি ইন্তেকাল মুনতাকিল করেছেন। তিনি এই হাদিসটাকে সহি বলেছেন, একমাত্র তিনি। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসরা বলেছেন যে এই হাদিসটা দুর্বল, যেমন বলেছেন শেখ আল আলবানী। তো সুতরাং এটি ফজিলতের হাদিস, সূরা মুমিনুন, সূরা মুমিনুনের যে তাফসীরের বই রয়েছে সেই ইবনে কাসির এই হাদিসটাকে উল্লেখ করেনি, অথবা উল্লেখ করলেও এটি সহিহ হিসাবে আসবে না। তবে আমাদের বাংলাদেশের বইগুলোতে এই হাদিসটুকু এসেছে, হাদিসটুকু সহি নয়, এটি হচ্ছে সঠিক মত। এবং সূরা আল মুমিনুনের ওই 10টি বিষয়ের উপরে আমল করার তো দরকার নেই, এখানে যে কোনো একটা বিষয়ে অথবা দুইটা বিষয়ে মানে আঁকড়ে ধরলেও জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে, সেগুলো ছোট ছোট হাদিসের ভিতরে আসে। তো আমরা সেটার বিস্তারিত আলোচনায় যেতে পারছি না, আপনারা তাফসীর দেখে নেবেন। শুধুমাত্র বলতে চাই যে হাদিসটুকু সহি না, এটি দুর্বল হাদিস। সুতরাং দুর্বল হাদিস দিয়ে মানুষকে দলিল না দেওয়াই উত্তম, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি আমরা খুব সঠিক রূপে সত্য রূপে আমরা নিশ্চিত নই। أقول قولي هذا واستغفر العظيم فاستغفر انه الغفور الرحيم আজকের মতো আমরা এখানেই আপনাদের কাছে আমরা ক্লাস শেষ করছি। আপনারা আজকে আলোচনার ভিতরে যে ধরনের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাআলা সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আর অন্য প্রশ্নগুলো যেগুলি থাকে তাহলে সেগুলো আপনারা উম্মুল সুমাইয়ার কাছে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। এখন ফোনটা হাফ মিউট করা হলো, আপনারা প্রশ্ন করেন। ভাই প্রশ্ন করার আগে আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আসান তাফসীর আসানুল বয়ানে সূরা বাকারাতে বাকারা সম্পর্কে যে যেটা বললেন আপনি, আরবি খলিফাতি, এখানে যদিও উনি এখানে লিখেছেন এটা যখন সম্পাদনা করেছেন ওখানে ভিতরে উনি লিখে দিয়েছেন টিকাতে, খলিফা অর্থ এমন জাতি যারা একে অপরের পরে আসবে, পক্ষান্তরে মানুষ দুনিয়াতে আল্লাহর খতিব খলিফা ও প্রতিনিধি এই কথাটা ভুল এটুকু উল্লেখ করে দিয়েছেন। বন্ধুদের অনেকের কাছে আছে তো ওই জন্য একটু কনফিউজ হয়ে যাবে, উনি এটুকু ভিতরে ক্লিয়ার করে দিয়েছেন আর কি। হ্যালো, জি জি শুনছি, প্রশ্ন কি বলুন আর কি? ওইটা আর কি, যেহেতু আসানুর বয়ে আর ওই যে বুঝতে সময় আপনি প্রশ্ন, আপনি কি প্রশ্ন করছেন না কমেন্ট করছেন? না না না, আমি আমি এটা ক্লিয়ার করছি, আমার প্রশ্ন নাই যাতে বন্ধুরা যদি কনফিউজ না হয় আর কি। বন্ধুদের খেদমতে বলতে চাই, ওই অনুবাদের প্রতিনিধি কথা লিখতে পারবে না, সেটি তো আমি আপনাদেরকে বললাম যে ইন্নি জাইলুন ফিল আরবি খলিফা, এখানে অনুবাদ করতে হবে যে তিনি সৃষ্টি করেছেন ধারাবাহিক ভাবে যিনি স্থলাভিষিক্ত হবেন, ধারাবাহিক উত্তরাধিকার, সঠিক বাংলা হবে ধারাবাহিক উত্তরাধিকার, পারানুক্রমে উত্তরাধিকার অথবা পরস্পরায় উত্তরাধিকার, পরম্পরায় উত্তরাধিকার, এটি হচ্ছে
সঠিক অনুবাদ, এই অনুবাদটুকু করতে ব্যর্থ হয়েছেন, এই কথাটুকুই আমি বলতে চেয়েছি, আর কিছু না। সেখানে তারা ফুটনোটের ভিতরে সেখানে আহসানুল বায়ানের টিকাতে তারা বলেছেন যে আল্লাহর কোনো প্রতিনিধি নাই, কিন্তু সেটি বড় কথা নয়, সেটি তো ঠিকই আছে, কিন্তু অনুবাদের ক্ষেত্রে প্রতিনিধি শব্দটাই লেখা যাবে না, কারণ প্রতিনিধি শব্দটা ইংরেজিতে ডক্টর মহসিন খান, ডক্টর মোহন আলী তারা ব্যবহার করেন নাই, তারা ব্যবহার করেছেন সাকসেসর। সাকসেসরের কথা হচ্ছে উত্তরাধিকার, আর প্রতিনিধির ইংরেজি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অথবা ভাইস জেনারেল। আপনাদেরকে বলছি যে এটি হচ্ছে যে অনুবাদেই ভুল হয়েছে, অনুবাদেই প্রতিনিধি কথাটা বলা যাবে না, প্রতিনিধি এটার উত্তর নয়। আপনি বলবেন আম, কিন্তু বলবেন যে না আমি আম বলছি না, বলছি জাম, এটা তো হবে না। এটা বাংলা ভাষা আমরা যেভাবে এটাকে বুঝি ঠিক সেভাবেই এটা বুঝতে হবে। এখানে একটি জিনিসের ভুল অনুবাদ করছে, যেখানে আমাদের একটি প্রচলিত ভাষা হচ্ছে ইংরেজি, সেখানে তারা ভুল করছে না। আমরা ইংরেজি থেকে এখান থেকে জ্ঞান লাভ করতে পারি, সঠিকভাবে এটাকে শুদ্ধ করতে পারি, কারণ ইংরেজিতে যারা ট্রান্সলেট করছে তারা সঠিক কথাটা বলতে পারছে। যেমন হ্যাভেন আর সানা এখানে ইংরেজিতে সঠিক অনুবাদ করেছে, কিন্তু বাংলা ভাষায় বলা হচ্ছে আসমান আকাশ, একই রকম। সুতরাং এটি একটি সংশয় ঢুকিয়ে দিচ্ছে। তেমনি আপনি অনুবাদ করছেন প্রতিনিধি, কিন্তু আবার বলছেন প্রতিনিধি না, এটি তো সঠিক না। বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিক উত্তরাধিকারী, অনুবাদ হবে পালানুক্রমের উত্তরাধিকার, পরম্পরার উত্তরাধিকার, স্থলা মানে যিনি স্থলাভিষিক্ত হবেন, এইভাবে এই কথাটুকু হবে। প্রতিনিধি কথাটুকুই কেটে দিতে হবে, মানে বলতে হবে যে আল্লাহ সুবহান আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, আবু বকর তার সঙ্গীকে বলছে যে তুমি বিষণ্ণ হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। এই আমাদের সঙ্গে থাকাটা কি আল্লাহর সাহায্য? আমাকে একটু বুঝা বলবেন ভাই। আপনি যে প্রশ্নটুকু বলেছেন এটি একটি একদিনের ক্লাস, আমরা সেটা সামনে আলোচনা করব। সেই ক্লাসের বিষয়বস্তু হবে আল ইসবাতু মাইয়াতুল্লাহি তাআলা ওয়া কুরবাতুল্লাহি কুরবুল্লাহি তাআলা, আল্লাহর সাথে থাকা এবং আল্লাহর নৈকট্যে থাকা কি বোঝায়, এটি একটি বিষয়। এটি কমপক্ষে 2 ঘন্টার ব্যাখ্যায় আমরা এটি শিখতে যাব, এবং এটি ভবিষ্যতে আমরা এই যে আল্লাহ কোথায়, এই ক্লাসের ধারাবাহিকতায় 5টি জিনিসের আলোচনা হবে। একটি হচ্ছে ইস্তাওয়া আলাল্লাহি আরশুল মাজিদ, যে আল্লাহর যে ইস্তাওয়া আরশের উপরে, এটি ব্যাখ্যা সহ। তারপর আরেকটি কি হবে, এটি হবে ওলু আল্লাহি আলা খালকিহি, আল্লাহ যে উপরে আছেন সব সব সর্বোচ্চতে আছেন। আরেকটি কি হবে ফাউকিয়াতুল্লাহি তাআলা ইবাদি, আল্লাহ যে বান্দার উপরে আছেন কিভাবে আছেন, ইন্নাল্লাহ আসিস সামাই, আল্লাহ যে আসমানের উপরে আছেন কিভাবে আছেন। তারপরে হবে মাইয়াতুল্লাহি, আল্লাহ যে কাছে আছেন খালকিহি, যেমন আপনি বলছেন আবু বকর সিদ্দিকের ওই আয়াত দিয়ে, এবং আল্লাহ নৈকট্য কুরবুল্লাহি, এগুলি একটি বিষয়, এগুলি আমরা আলোচনা করব, তখন সেগুলো আপনারা শিখতে পারবেন। আশা করি আগামী ক্লাসগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। পরবর্তী প্রশ্ন, জাযাকাল্লাহ খায়রান। ওয়া আলাইকুম
প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, আর যদি প্রশ্ন না থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই ধরনের বিষয়গুলো আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। এই ক্লাসগুলোতে হচ্ছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, এই সম্পর্কিত কথাবার্তা আমরা পাঁচটি বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করব, এবং তাতে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ কোথায়, এইটি কিভাবে কোরআন হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে, এবং এতটুকু আকিদা আমাদেরকে কিভাবে নিতে হবে সেটি আমরা শিখব। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন অথবা এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করব। বলুন বলুন, প্রশ্ন করুন। আপনি যে বললেন যে যে সুফিবাদের অনেক বই আমাদের অনেক সময় দেশের অনেক মানুষরা পড়ে, তাদের কি কি মানা করে দিব যে এরকম বই পেলে আপনারা না বুঝে পড়বেন না প্লিজ, এটা বলা যাবে, বলতে পারবেন? জি অবশ্যই, আপনি সৎ উপদেশ দিবেন। আদ-দীনুন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপদেশ দেওয়াটা আমাদের দ্বীনের একটি বিরাট কার্যক্রম। অবশ্যই আপনি তাদেরকে সৎ পরামর্শ দিবেন, বলবেন যে বাংলাদেশের বইগুলোতে আকিদা বিভ্রান্তি রয়েছে, নষ্ট রয়েছে, সুফিবাদের অনেক কথাবার্তা বইতে লেখা আছে, এগুলো পড়বেন না, বলবেন অবশ্যই। ভাই ওয়াকুম ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك، أشهد أن لا إله إلا أنت، السلام عليكم ورحمة الله وبركاته. على مكتب الله كامل.